আলহামদুলিল্লাহ আছি আমিও ভালো আছি তো আপনারা যেগুলো প্রিভিয়াস ক্লাসে করাচ্ছে ওগুলো মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখেন তো না প্র্যাকটিস তো করেন তাই না একটু হালকা পাতলা বা এগুলোর উপরে আরো স্টাডি করেন তো এই যে যেমন গত ক্লাসে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপার বলেছি যেগুলো আপনার লাইফ টাইম কাজে আসবে দেখবেন এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন তো এগুলো অবশ্যই খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাকে বারবার দেখতে হবে এবং এগুলোর উপরে আরো স্টাডি করতে হবে তাহলে এখান থেকে বেটার কিছু পাওয়া যাবে কারণ এগুলো তো মনে করেন একদিনে হয় না আপনাকে এগুলোর উপরে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে তাহলে মনে করেন এটার উপরে ভালো রেজাল্ট আশা করা যাবে আচ্ছা ওকে আমরা পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করবো পাঁচ মিনিটের মধ্যে যারা জয়েন করবে আজকের ক্লাসটা আরও ইম্পর্টেন্ট পাঁচ মিনিটের মধ্যে যারা জয়েন করবে তারা ক্লাসগুলো লাইভে পাবে আদারওয়াইজ তারা তাদের আর জন্য ওয়েট করা হবে না আজকে ইম্পর্টেন্ট লেসন করাবো এখানে এখন জয়েন করেছেন কে কে আবদুল থমাস ভাই ফেক নামটা জয়েন করেন কেন একটা জিনিস মাথায় রাখবেন নেটওয়ার্ক ইকুয়াল টু নেট নেটওয়ার্থ সবসময় নেটওয়ার্ক বিল্ডিং করবেন নেটওয়ার্ক সবার সাথে পরিচয় অনেক কাজে আসে ধরেন আপনি কোনো কারণে মুন্সিগঞ্জ গেলেন মুন্সিগঞ্জে আপনি কোন একটা বিপদে পড়লেন আপনার সাথে মনে করেন এই গ্রুপে আপনারা ক্লাস করতেছেন ধরে নিলাম পঁচিশ জন হঠাৎ করে যে কেউ একজন মুন্সিগঞ্জ গেছেন মুন্সিগঞ্জের মোটামুটি আপনাদের পরিচয় ছিল আগে থেকে হঠাৎ করে আপনি বিপদে পড়ছেন আপনি সেই ভাইকে কল দিলেন এই কোর্সের যে কোনো একজন ভাই যিনি মুন্সিগঞ্জ থেকে তাকে কল দিলেন যে ভাই আমি তো একটা প্রবলেমে পড়ছি তখন দেখবেন উনি অবশ্যই আপনাকে কোনো হেল্প করা ট্রাই করবে অথবা কোনো না কোনোভাবে উনি আপনার উপকার করবে অন্তত পক্ষে আপনি সেখান থেকেই কিছু না কিছু সাপোর্ট পাবেন এই কারণে পৃথিবীতে বলা হয় নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে নেট ওয়ার্থং একটা মানুষের নেট ওয়ার্থ কত ওয়ার্থ ওয়ার্থ মানে হচ্ছে মূল্য ওই মানুষটা কত বেশি ভ্যালুয়েবল কত বেশি মানে মানুষটার ভ্যালু আছে যেমন একটা বাইরের দেশের কোম্পানিতে আপনি চাকরি করতে গেলে বর্তমান সময়ে সর্বপ্রথম তারা আপনার দেখবে নেটওয়ার্কিং মানে আপনার সাথে কত অ্যাঙ্গেলের কত মানুষের সাথে আপনার রিলেশন আছে কত মানুষের সাথে আপনার পরিচয় আছে কত মানুষের সাথে আপনি আপনার ইন্টিমেসি আছে কত মানুষের সাথে আপনার রিলেশনশিপ আছে কত মানুষের সাথে মানে আপনার ডাকে কত মানুষ সারা দিবে এটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং এটার উপরে আপনার মূল্য মূল্য নির্ধারিত হবে সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়া বলেন যে আমরা অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় ফেক অ্যাকাউন্ট ইউজ করি ফেক নেম ইউজ করি ফেক ছবি ইউজ করি বাট এটার দ্বারা আপনি জানান না আলটিমেটলি আপনি লুজার হচ্ছেন তার মানে হচ্ছে আপনি নেটওয়ার্ক থেকে দূরে আছেন সবার থেকে দূরে আছেন আপনি একটা বিষয় চিন্তা করেন আপনি সারা দিন একা ঘরে বসে থাকেন আপনার সাথে কারো পরিচয় নাই হঠাৎ করে আপনি যদি একটা মানুষকে ডেকে বলেন ভাই আমাকে এক গ্লাস পানি দেন বা আমার একটু বিপদ হয়েছে আপনি আসেন সে কি আপনার ডাকে আসবে আসবে না কেন আসবে না কারণ তার সাথে তো আপনার পরিচয় নাই তার সাথে তো আপনার রিলেশন নাই তার সাথে তো আপনার আগে কখনো কথা হয়নি আজকে আপনার সাথে প্রয়োজন হয়েছে সে কারণে আপনি তাকে কল দিচ্ছেন তাহলে সে আপনার বিপদে কেন আসবে তো এই কারণে বিশেষ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করব আমরা অবশ্যই নেটওয়ার্কিং এর দিকে একটু নজর দেব নেটওয়ার্কিং করা মানে এটা না যে আমাকে এমএলএম করতে হবে আমাকে একেবারে মানুষের সাথে কি ডেস্টিনি করতে হবে আমাকে ইউনিপে টু করতে হবে ব্যাপারগুলো এমন না নেটওয়ার্কিং মানে হচ্ছে আপনার সাথে মানুষের রিলেশন প্রতিদিন একটা সময় বের হবেন প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবেন যেমন দেখা যাচ্ছে বাট এভাবে আমরা করবো না হ্যাঁ সেটা ঠিক আছে বাট আমরা এভাবে করবো না যেমন কথার কথা কখনো যদি আব্দুল লতিফ ভাই যদি আমাকে বলে ভাই আমি আব্দুল লতিফ আমি ওই যে আপনার এই ব্যাচের স্টুডেন্ট তখন আমি ইজিলি এটা মাথায় নিতে পারবো ইয়াস তখন আমার ইচ্ছা করবে বাট আমাকে যদি কুল বয় এসে যদি বলে ভাই আমি কুল বয় আপনার গুগল ব্যাচের স্টুডেন্ট বা গুগল ব্যাচের ক্লাস করেছি তাহলে বলেন আমি কি তাকে সাপোর্ট দিতে চাইবো বা আমার কি ইচ্ছা করবে বা আমি কি তাকে চিনবো কোনোভাবে না এটাই হচ্ছে নেটওয়ার্কিং তাহলে অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখবো যেমন আমাদের এখানে আছে জুলফিকার রহমান

আপনি দেখবেন আপনার মনও ভালো হয়ে যাবে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কথা বলবো হাসি মুখে তাকে আপনার পরিচয় দিবেন তার পরিচয় আপনি জানবেন সাথে কি কি করে কোথায় থাকে তারপরে যে কোনো সময় যেকোনো দিন যে কারো প্রয়োজন হইতে পারে আপনার আপনি হঠাৎ করে আল্লাহ না করুক কোন একটা জায়গায় কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার হঠাৎ করে মানুষ সেই মানুষটা হঠাৎ করে আপনাকে দেখেছি ওনাকে তো আমি চিনি তো একদিন আমার সাথে ওনার ওই জায়গায় কথা হয়েছিল আপনার উপকারে এসে গেল এইভাবে ব্যাপারগুলো এই কারণে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট আপনি চিন্তা করেন এই পৃথিবীতে তারাই সফল যারা যত বেশি মানুষ যার সাথে যত যে নেতার যত বেশি সাপোর্টার সেই নেতা তত বেশি পাওয়ারফুল সে যে কোনো কাজ করতে পারে তো নেটওয়ার্কিংটা যে শুধু নেতাকেই করতে হবে ব্যাপারটা এমন না তো আমরা যারা নেতার সাগরিত হই যেটাকে আমরা বাংলা ভাষায় আমাদের চট্টগ্রামের ভাষায় যেটাকে চামচা বলে চামচা চামচিকা যেটাকে আমরা চামচিকা বলি আপনাদের ভাষে কি বলে আমি জানি না এক এক ভাষে এক একটা বলতে পারে তো যেটাকে যারা চামচিকা হয় তারা কেন চামচিকা হয় নেতা তারা কেন নেতা হইতে পারে না তার মূল কারণ হচ্ছে তাদের নেটওয়ার্ক নাই তারা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে না মানুষের সাথে তারা জানে না কিভাবে মানুষের সাথে রিলেশনশিপ করতে হবে কিভাবে মানুষের সাথে পরিচয় হইতে হবে কিভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলে তার পরিচয় আপনার পরিচয় দুইজনের সাথে একটা রিলেশনশিপ গড়াইতে হবে এই কারণে সেই যে জানে সে নেতা আর আপনি আমি আমরা চামচিকা ব্যাপারগুলো এমন সো আমরা আজকে থেকে এদিকেও খেয়াল রাখবো যে আমরা সেটা বিদেশি বায়ার হোক সেটা অন্য জেলার মানুষ হোক সেটা আমার পার্শ্ববর্তী হোক সেটা একটা রিক্সাওয়ালা হোক সেটা একটা সিএনজিওয়ালা হোক সবার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার জন্য মানে নিজে গিয়ে কথা বলবেন সালাম দিবেন কেমন আছেন ভালো আছেন কি করেন জাস্ট জানা তখন অনেক কিছু আপনি জানতে পারবেন এই এই জিনিসটা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখবেন দেখবেন আপনার কত উপকারে আসে অনেক 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 উপকারে আসবে আপনি সেটা ফল পাবেন এক মাস ফলো করেন দেখবেন আপনি এটার ফল পাবেন সো আমরা সেদিকে খেয়াল রাখবো যাই হোক আসি আজকে আমরা গুগল অ্যাড করব না আজকে আমরা যেটা করব আমাদের যে ওয়েবসাইট করার কথা ছিল আমরা সেদিকে আজকে আগাবো নেক্সট ক্লাসে তাহলে আমরা সেই ওয়েবসাইট দিয়ে আস্তে আস্তে মার্কেটিংটা স্টার্ট করতে পারবো তো এখন আমরা ওয়েবসাইট করার জন্য সিএমএস লাগে অর্থাৎ ওয়েবসাইট করতে হয় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকুয়ারি পিএইচপি মাই স্ক্রিপ্ট ও সরি থ্যাঙ্ক ইউ এটা বলার জন্য অবশ্য রেকর্ডিং হচ্ছে আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে আচ্ছা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জে কোয়েরি পিএইচপি মাই এই কোডগুলো যারা জানে তারা ওয়েবসাইট তৈরি করতে পারে ওয়েবসাইট বিল্ড আপ করতে পারে ওয়েবসাইট প্রোগ্রাম করতে পারে কিন্তু সবার পক্ষে এগুলো শেখা সম্ভব না আর এগুলো একদিনে শেখাও পসিবল না এই কারণে ওয়ার্ল্ডের বড় বড় এই ধরনের যারা এই কাজগুলো যারা পারে তারা একত্রিত হয়ে কিছু সিএমএস তৈরি করেছে সিএমএস সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তার মানে হচ্ছে যেখানে এই ধরনের কোনো কোড না জেনে আপনি নিজের একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন কোনো ধরনের কোড জানা ছাড়া কোড টাচ করা ছাড়া শুধু ইংলিশ লেখা পড়ে পড়ে আপনি ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন তো এই ধরনের সব থেকে মোস্ট পপুলার সিএমএস এর নাম হচ্ছে ফ্রি সিএমএস এর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস জুমলা এভাবে আছে ড্রুপাল এগুলো সবগুলো ফ্রি সিএমএস পেইড সিএমএস এর মধ্যে আছে শপিফাই এভাবে আরো অনেক আছে তারপর হচ্ছে আপনার ক্লিক ফানেলস তারপর হচ্ছে আপনার সিস্টেমি ডট আইও এভাবে আছে তো আমরা ওয়ার্ডপ্রেস আজকে দেখব না আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্লিক ফানাস এবং সিস্টেমি ডট আইও তো আমি এখান থেকে ক্লিক ফাইন্যান্সটা দেখাবো না তার মূল কারণ হচ্ছে আপনারা ক্লিক ফাইন্যান্সটা ইউজ করতে পারবেন না কারণ এটা মান্থলি চার্জ মিনিমাম চার্জ হচ্ছে সাতানব্বই ম্যাক্সিমাম হচ্ছে দুইশো সাতানব্বই অর্থাৎ যারা প্রিমিয়াম প্ল্যান ইউজ করে তারা হচ্ছে দুইশো সাতানব্বই আর যারা স্টার্টার প্ল্যান ইউজ করে তারা হচ্ছে শুধু সাতানব্বই তাহলে আমরা কোনোটা ইউজ করবো না এর চাইতে চিপ হচ্ছে আপনার এটা এটা হচ্ছে মাত্র মান্থলি সাতাশ ডলার তবে আপনাদেরকে এখন এখন খরচ করতে হবে না আপনারা আপাতত এটা কিছুদিন ফ্রিতে ইউজ করতে পারবেন অর্থাৎ বেশ কিছুদিন একেবারে অনেক সময় ধরে আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমরা সিস্টেম ডট ইউজ করব তো এখান থেকে আপনারা এই মুহূর্তে যেটা করবেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব আপনারা সেই লিঙ্কটা ফলো করবেন ফলো করে সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন এখন আমি আপনাদেরকে একটা লিঙ্ক সেন্ড করেছি দেখেন ইনবক্সে একটা লিঙ্ক সেন্ড করেছি এই সবাই ঢুকেন এই সবাই কে কে ঢুকছেন আপনারা ওকে এরপর হচ্ছে প্রথম অপশন ইমেল অটো রেসপন্ডার প্লাস ল্যান্ডিং পেজ বিল্ডার এটাতে ক্লিক করেন ইমেল অটো রেসপন্ডার প্লাস ল্যান্ডিং পেজ বিল্ডার এটাতে ক্লিক দেন যে ওয়েবসাইট গেছে সেই ওয়েবসাইটে কি করেন এই যে মনে করেন আমি ক্লিক করলাম প্রথম বাটনটাতে ক্লিক করলাম এই ওয়েবসাইটে আসছে এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন গেট স্টার্টেড ফর ফ্রি গেট স্টার্টেড ফর ফ্রি গেট স্টার্টেড ফর ফ্রি এখানে গিয়ে আপনি কি করবেন সাইন ইন সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনার ইমেইলে তারা একটা কি পাঠাবে মেইল পাঠাবে সেই মেইলে আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপনার কে আহ হয়ে যাবে পাসওয়ার্ড সেট করেন পর্যন্ত হচ্ছে আপনার কাজ ওকে কাজ কে সেরেছেন আবারও বলছি এই লিঙ্ক আমি যে লিংকটা দিয়েছি সেটাতে যাবেন প্রথম অপশনটা ইমেল অটো রেসপন্ডার প্লাস ল্যান্ডিং পেজ বিল্ডার সেটাতে ক্লিক দিলে সিস্টেমে ডট আয়োতে আসবে এখানে আসার পরে

তারা লাগবে না যার নাই তারা করেন শুধুমাত্র ওকে ফাইন এরপরে আসেন এরপরে আমরা সাইন ইন করবো আমি সাইন ইন করছি এখন দেখেন মূল ব্যাপারটা কি হবে এখানে এই যে এখানে লগ ইন করার পরে এই এইভাবে দেখা যাবে এই যে আমরা লগ করলাম লগ করার পরে এভাবে দেখা যাবে সেটা আমার মূল অ্যাকাউন্টটা ছিল ক্লিক ফানেলসে বাট আমি আস্তে 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 এটা যেহেতু নতুন আমি আমার চেষ্টা করছি আমি ক্লিক ফানেলস থেকে আস্তে আস্তে সিস্টেমে ডট চলে আসার জন্য আমার কাছে এটা সিস্টেম এটার স্পিড এটার ফাংশনালিটি গুলো ভালো লাগছে এই কারণে আমি আস্তে আস্তে আমার বিজনেস যে যেমন দেখেন আমি আটচল্লিশটা নতুন লিড নিয়ে আসছি এখানে প্রায় আটচল্লিশটা লিড আমি এখানে নিয়ে আসছি তারপর আমি আস্তে আস্তে আমার বিজনেসটাকে আমি এখানে কনভার্ট করতেছি কোথায় ক্লিক ফাইন্যান্স থেকে সিস্টেমি ডট আইওতে ওকে যাই হোক এখন আমরা এখানে লগ করলাম লগ করার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ফানেল বিল্ড আপ করবো এখন হোয়াট ইজ ফানেল হোয়াট ইজ ফানেল কে বলতে পারবেন হোয়াট ইজ ফানেল ফানেল কি কে বলতে পারবেন আচ্ছা যাই হোক বলতে না পারলে সমস্যা নাই ফানেল হচ্ছে একটা আচ্ছা হ্যাঁ অর্থাৎ ফানেল এখানে মূল হচ্ছে অনেকগুলো ল্যান্ডিং পেজের সমন্বয় অর্থাৎ একটা সেলস প্রসেস অনেকগুলো ল্যান্ডিং পেজের সমন্বয়ে একটা সেলস প্রসেস হচ্ছে মূলত একটা ফানেল অর্থাৎ আপনি আপনার পণ্য বা বিজ্ঞাপন বা আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা অফারকে বিক্রি করার জন্য অনেকগুলো ল্যান্ডিং পেজের সমন্বয়ে আপনার এই যে সেলস প্রসেসটাকে স্টেপ বাই স্টেপ করে কমপ্লিট করানোর যে প্রসেস সিস্টেম প্রক্রিয়া ওই মাধ্যম সেটাই হচ্ছে মূলত একটা ফানেল অর্থাৎ আপনি যেমন আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করব এই যে আমরা বলেছি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা গুগলের গুগল অ্যাড এর মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের ল্যান্ডিং পেজ দরকার তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনি বা জানি যে আমি গুগলে অ্যাড রান করলে বা ফেসবুকে অ্যাড রান করলে আমার অ্যাডটা আমার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় আমার অ্যাড অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় আমার অ্যাড অ্যাকাউন্টটা ডেমলিশ হয়ে যায় আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা প্রপার ওয়েতে ল্যান্ডিং পেজ তৈরি না করা অর্থাৎ ল্যান্ডিং পেজটা প্রপার তে প্রপার সিস্টেমে না হওয়া অর্থাৎ স্প্যামি ল্যান্ডিং পেজ ইউজ করা ল্যান্ডিং পেজ স্প্যামি ল্যান্ডিং পেজ ইউজ করা সেই কারণে মূলত আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয় সেটা হোক গুগল সেটা হোক ফেসবুক সেটা হোক বিং সেটা হোক ইনস্টাগ্রাম হোয়াট এভার ইট ইস তাদের সিস্টেমে যদি না হয় সিস্টেমের মধ্যে যদি না হয় আপনার ল্যান্ডিং পেজটা দেখতে যদি স্প্যামই মনে হয় অর্থাৎ আপনি মানুষের সাথে স্প্যাম করতেছেন ধোকা দিচ্ছেন অথবা আপনারটা ভ্যালুয়েবল না ওয়ার্ড না আপনারটা ভালো কাজের জন্য না এটা আপনি কোন অসৎ উদ্দেশ্য তৈরি করেছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা এমন ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবো আমাদের এর জন্য আচ্ছা তার আগে বলে নিই হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়েবসাইট অ্যান্ড এ ফানেল হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ ওয়েবসাইট অ্যান্ড এ ফানেল আচ্ছা যদি না পারেন তাহলে দেখেন একটা ওয়েবসাইট এবং একটা ফানেল এর মধ্যে পার্থক্য হচ্ছে অনেক বিশাল যেমন আমি আপনাকে দুইটা জিনিস দেখাবো এখন ধরেন আমি ক্লিক ফানেলসে গেলাম ক্লিক ফানেলস একটা ফানেল আর আমি মনে করেন আর একটা জায়গায় গেলাম সেটা হচ্ছে অথবা আমি এখান থেকে গুগলে গেলাম আমি এখান থেকে মনে করেন এটা দিলাম Sorry. দেখি আমি ক্লিক ফাইনান্স এর এখান থেকে অ্যামাজনে গেলাম এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি যে কোনো একটা ফাইনান্স যাচ্ছি ক্লিক ব্যাংকের জন্য /মার্কেটপ্লেস ক্লিক ব্যাংক হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ওকে দেখেন আমি দুইটা ওয়েবসাইট ওপেন করলাম আমাদের স্বাভাবিক নরমাল মানুষের চিন্তা অনুযায়ী আমরা চিন্তা করব দুইটাই ওয়েবসাইট অর্থাৎ দুইটা পেজি ওয়েবসাইট অথবা আমি এখান থেকে অন্য আরেকটাতে যাই দেখেন আরো সহজভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে উমেন গার্ডেন এখান থেকে আমি এটাতে গেলাম আচ্ছা দেখেন একজন মানুষ যখন অ্যামাজনে ঢুকবে অ্যামাজন হচ্ছে আবার জঙ্গলে বলি নেই অ্যামাজন জঙ্গলে ঢুকবে বলি নেই অ্যামাজন ওয়েবসাইটে যখন ঢুকবে কত কত ইনফরমেশনের মধ্যে সে ঢুকে যাবে সে নিজেকে হারাই ফেলবে গুলাই ফেলবে সে নিজেকে কি করে ফেলবে এই মানে এখানে ডুব দিলে আর বের হওয়া যাবে না ব্যাপারটা এমন মানে কত কত আপনি এখানে দেখেন কত কিছু এখানে কম্পিউটারের এক্সেসরিসে গেলাম আবার এখানে দেখা যাচ্ছে অনেক অনেক অনেকগুলো প্রোডাক্ট আমি আমি সবগুলোই আমার চোখে পড়তেছে আবার পাশে আলাদা ইনফরমেশন দেখতে পাচ্ছি অনেক অনেক অনেকগুলো ইনফরমেশন আবার এদিকে উপরে ইনফরমেশন আবার এদিকে সার্চ বাটন আবার এদিকে ডেলিভারি আবার এদিকে ইনফরমেশন আবার এদিকে অনেকগুলো প্রোডাক্ট এই যে মানে আমার অ্যাটেনশনকে ব্রেক করা হচ্ছে অর্থাৎ এত বেশি ইনফরমেশন আমার সামনে শো করা হচ্ছে জাস্ট আমার অ্যাটেনশনটা বারবার ব্রেক হচ্ছে আমি একটা জিনিসে স্টিক থাকতে পারতেছি না কিন্তু আমি যখনই এই একটা ওয়েবসাইটে আসলাম এটাও ধরে নেন কিছু করার জন্য এটা একটা ওয়েবসাইট কিন্তু এটার উদ্দেশ্য দেখেন তেমন কোনো ইনফরমেশন বা তেমন কোনো ভেজাল নাই শুধুমাত্র একটাই কথা এখানে ভিডিও এখানে বলতেছে কিনেন বা প্রোডাক্টটা কিনেন আবার কিনেন আবার আপনি কিনেন নাই নো প্রবলেম আবার এদিকে আপনাকে ইনফরমেশন দিচ্ছে আবার বলতেছে কিনেন তার মানে উদ্দেশ্য একটাই এখানে কিন্তু একটা মানুষের অ্যাটেনশন কে কি করা হচ্ছে না বিভিন্ন দিকে ডাইভার্ট করা হচ্ছে না বলতেছে আপনি আমাদের কথা বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন আমাদের রিয়েল টেস্টি মনে কি বলতেছে অর্থাৎ যারা আমাদের রিয়েল ইউজার তারা কি বলতেছে আবার বলতেছে এবং নিচে এসে যে কি কি করা যাবে আমাদের প্রোডাক্টটা কিনলে আপনি কি কি করতে পারবেন আবার নিচের দিকে আসেন এই যে নিচের দিকে নিচের দিকে আসলাম এই যে আবার বলবে এই যে কিনেন তার মানে গোল একটা বাট এখানে অনেকগুলো গোল মানে অ্যাটেনশনটা বারবার ব্রেক হচ্ছে একটা জিনিসের সাথে স্টিক নাই বাট এখানে কিন্তু গোলটা কিন্তু স্টিক করা মানে একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস বা অফার বা যেই কাস্টমারটা আসছে তাকে দিয়ে শুধুমাত্র একটা কাজ করানোর উদ্দেশ্য সেটা হচ্ছে কি কমপ্লিট দিস ওয়ার্ক ফার্স্ট অর্থাৎ তুমি অ্যাকশন নাও পড়ছো পড়ছো জানছো ওকে তুমি এই বাটনে ক্লিক দাও মানে উদ্দেশ্য একটা এখানে দেখেন অন্যদিকে সে কোথাও যাওয়ার কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই সে এখানে পড়বে তার অ্যাটেনশন গ্র্যাব হচ্ছে না তাকে বারবার এখানে ক্লিক দেওয়ার প্রতি কি দেওয়া হচ্ছে এই যে ক্লিক দা অ্যাড টু কার্ট এই যে ক্লিক দা অ্যাড টু কার্ট বাটন বিলো টু গেট স্টার্ট এটা হচ্ছে একটা ফানেলের প্রসেস এটা একটা ল্যান্ডিং পেজ এটা একটা ওয়েবসাইট এবং একটা ফানেল এই যে এই ফানেলের একটা স্টেপ হচ্ছে কি এই ল্যান্ডিং পেজটা অর্থাৎ এই এই পুরো একটা ফানেল একটা ফানেলের অনেকগুলো স্টেপ থাকতে পারে তার মধ্যে এই একটা স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা আরো ভালো করে বুঝবেন যখন আমরা একটু পরে শুরু করব তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যখনই সেই প্রোডাক্টটা কিনবে তাকে এবার আপসেল করা হবে তাকে আবার নতুন প্রোডাক্ট দেখানো হবে যে তুমি তো যেমন আমরা যখন প্যান্ট কিনতে যাই তখন আমাদেরকে টি শার্ট দেখায় টি শার্ট কেনার পরে সে আপনাকে শার্ট দেখাবে আবার আপনি ইনফর্মাল শার্ট কেনার পরে আপনাকে ফর্মাল শার্ট দেখাবে ফর্মাল শার্ট সেল করার পরে সে আপনাকে সানগ্লাসের কথা বলবে মাথার ক্যাপের কথা বলবে আপনাকে শুর কথা বলবে আপনাকে বেল্টের কথা বলবে আপনাকে পারফিউমের কথা বলবে এই যে আপসেল একটার পরে একটা নতুন নতুন প্রোডাক্টকে আপসেল করানো এটাই হচ্ছে একটা মার্কেটিং স্ট্রেটেজি তাহলে আমি আপনাদেরকে ব্যাপারটা এটাই বুঝাইতে চাইলাম ফানেল এবং আপনার ওয়েবসাইটের মধ্যে পার্থক্য একটা ওয়েবসাইট ওয়েবসাইট ভার্সেস ফানেল মূল পার্থক্য হচ্ছে এই জায়গায় একটা ওয়েবসাইট আপনার অনেকগুলো ইনফরমেশনের সমন্বয়ে নির্দিষ্ট কোনো গোল কমপ্লিট করানোর লক্ষ্য ছাড়া যেই ইনফরমেশন দিয়ে একটা যে পেজ তৈরি করা হয় সেটাই হচ্ছে ওয়েবসাইট আর ফানেল ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটা পেজ এমন একটা ওয়েবসাইট যেখানে সুনির্দিষ্ট গোল এবং সুনির্দিষ্ট প্রোডাক্টকে সুনির্দিষ্ট পেমেন্টের ভিত্তিতে একটা গোল কমপ্লিট করানোর যে প্রসেস যে পেজ সেটাই হচ্ছে মূলত একটা ফানেল ল্যান্ডিং পেজ একটা ফানেলে অনেকগুলো ল্যান্ডিং পেজ থাকতে পারে তার মধ্যে এটা হচ্ছে প্রথম স্টেপ বা প্রথম ল্যান্ডিং পেজ এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে দ্বিতীয় স্টেপ তার মানে হচ্ছে আপনি ক্লাস ওয়ান কমপ্লিট করার পরে আপনি ক্লাস টু ক্লাস টু কমপ্লিট করার পরে ক্লাস থ্রি এভাবে করে আপনি এক সময় এসএসসি তারপরে এইচএসসি তারপরে অনার্স তারপরে মাস্টার্স এই হচ্ছে আপনার ধাপগুলো আশা করি ক্লিয়ার করতে পারলাম ঠিক সেইম ভাবে আমরা এখানে যে অফারগুলো প্রমোট করতে চাইবো আমাদেরকে অফার প্রমোট করার জন্য আমরা কি তৈরি করব গুগলে ফেসবুকে ইউটিউবে বিইং হে যেখানে আমরা অফার প্রমোট করতে চাই না কেন অ্যাফিলিয়েট অফার স্পেশালি বা যে কোনো অফার আমাদের একটা ওয়েবসাইট লাগবে অথবা একটা ফানেল লাগবে কিন্তু বর্তমান সময়টাতে ওয়েবসাইটের থেকেও ফানেলের ভ্যালুটা বেশি ফানেলের ভ্যালুটা বেশি কারণ ওয়েবসাইটের তুলনায় ফাইনাল বেশি কনভার্ট হয় বেশি সেলস করতে পারে বেশি ইনকাম করাইতে পারে বা করতে পারে তার মূল উদ্দেশ্য তার মূল কারণটা কি ওই যে একটা সুনির্দিষ্ট গোল কমপ্লিট করানো আমরা আগে বলি তুমি ক্লাস ওয়ান কমপ্লিট করো ক্লাস ওয়ান বার্ষিক পরীক্ষা দিয়ে পাশ করো তারপরে তুমি ক্লাস টুতে যাও তারপর তুমি থ্রিতে যাও আমরা যদি তাকে সবগুলো একসাথে দিতাম অথবা ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে পড়ানো হয় তখন আমাদেরকে যদি একাধিক সাবজেক্ট নিয়ে পড়তে বলা হইতো তখন চিন্তা তো আমরা সবকিছু ম্যাচ আপ করে ফেলতাম না ঠিক ব্যাপারটা হচ্ছে সেম ফানেলে বা ফাইনাল ল্যান্ডিং পেজে গোল থাকে একটা সেটা কমপ্লিট করো অটোমেটিক সেটা কমপ্লিট হবে সেটা কমপ্লিট হওয়ার পরে যেমন এই যে একটা ফানেলে এল এলপি ওয়ান আমি এখানে এলপি ওয়ান দিলাম এলপি ওয়ানে একটা প্রোডাক্ট সেল হইলো তারপরে তাকে এলপি টুটা দেখাবে সেখানে অন্য প্রোডাক্ট এলপি থ্রিটা দেখাবে সেখানে অন্য প্রোডাক্ট এলপি ফোরটা দেখাবে সেখানে অন্য প্রোডাক্ট এভাবে করে যাবে এভাবে করে গিয়ে এক পর্যায়ে এটা শেষ হবে যে এখানে অ্যান্ড অফ এন্ড অফ ফানেল এখানে এসে শেষ আর কোনো ফাইনাল তাকে দেখানো হবে না চারটা ফাইনাল তাকে দেখালে চারটার মধ্যে থেকে সে প্রথমটা কিনলে তাকে দ্বিতীয়টা দেখাবে দ্বিতীয়টা কিনলে তৃতীয়টা দেখাবে তৃতীয়টা কিনলে চতুর্থটা দেখাবে এই যে একটা ফাইনাল স্টাইলে কিন্তু একটা ওয়েবসাইটে আমরা কি করি যেমন দ্বারাজ আমরা গিয়ে প্রোডাক্টটা দেখি অনেকগুলো প্রোডাক্ট দেখি কনফিউজ হয়ে যায় এটা কিনবো নাকি ওইটা কিনবো এটা করবো নাকি এটা করবো চিন্তা করে থাক আজকে আর নিবো না পরবর্তীতে কালকে এসে অর্ডার করবো তখন কালকে আমি ভুলে যাই বাট ফাইনালে কিন্তু সেটা ঘটে না

আহ গুগল অ্যাড দিতে যাবেন তখন আপনি ডিরেক্ট এই যে মনে করেন প্রমোট করার জন্য আপনি যখন ক্লিক ব্যাংকে আসবেন ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে মনে করেন এই যে এটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে ক্লিক ব্যাংক একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট পপুলার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ইন দা ওয়ার্ল্ড ক্লিক ব্যাংক মাথায় রাখবেন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না আপনাদের বাইরের দেশে কেউ থাকলে তার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করাই নিতে পারেন যাই হোক এটা নিয়ে আর কোনো কোয়েশন করার দরকার নেই এই যে অ্যাকাউন্ট কোথায় পাবো কারণ এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নেই আপনি যদি ক্লিক ব্যাঙ্ক করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি ওয়ারিয়ার প্লাসে করেন জেবি জুতে করেন বাট সিস্টেমটা শেখান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিস্টেমটা শেখা এরপর আপনি সেটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি ড্রপ শিপিং করতে পারবেন অথবা নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন সেটা আলাদা ব্যাপার তো আমরা সেদিকে না আগে তো মনে করেন ক্লিক ব্যাঙ্ক ক্লিক ব্যাঙ্কে প্রচুর অফার এগুলো হচ্ছে নিশ আমরা সবসময় অফার সিলেকশন করব ভালো অফার ভালো নেটওয়ার্ক আমরা সব সময় মাথায় রাখবো অ্যাফিলিয়েটে উইন করার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে বেস্ট নেটওয়ার্কে জয়েন করবো আমরা ভালো একটা নেটওয়ার্কে জয়েন করব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেটাকে আমরা বলি আমরা একটা ভালো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করবো ভালো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করার পরে উইল ফাইন্ড ফাইন্ড দ্য বেস্ট অফার ফাইন্ড দ্য বেস্ট অফার্স কিছু অফার আমরা খুঁজে বের করবো ভালো মানের অফার ভালো মানর অফারগুলো কিভাবে বুঝবো যেমন আমরা যখন ক্লিকব্যাঙ্কে আসবো ক্লিকব্যাঙ্কে আসার পরে ক্লিকব্যাঙ্কে ভালো অফার খুঁজে বের করার মূল স্ট্র্যাটেজি মূল পদ্ধতি মূল সিস্টেমটা হচ্ছে গ্র্যাভিটি রেটটা চেক করা আমি এখানে ক্লিক দিলাম এই 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 জিনিসটার উপরে ক্লিক দিলাম এবার ক্লিকব্যাঙ্ক আমাকে সমস্ত প্রোডাক্টগুলো কি করেছে প্রায় এই মুহূর্তে দেখাচ্ছে 30690 টা প্রোডাক্ট अवेलेबल আছে 30690 টা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে গ্র্যাভিটি রেটে ক্লিক দিলাম তাহলে যেই প্রোডাক্টগুলো থেকে গ্র্যাভিটি রেট বেশি সেই প্রোডাক্টগুলো আমাকে শো করতেছে গ্র্যাভিটি রেট মানে কি কোন প্রোডাক্টটা কি পরিমাণ পপুলার কি পরিমাণ সেল হচ্ছে সেটাই হচ্ছে গ্র্যাভিটি রেট যেই প্রোডাক্টের মোটামুটি গ্র্যাভিটি রেট 50 এর উপরে তারা প্রতিদিন 1000 প্লাস ডলার ইনকাম করতে পারে তার মানে 5000 10000 20000 এভাবে মানে হিউজ ইনকাম করে তাহলে চিন্তা করেন বর্তমানে এক্সিকিউট এই অফারটার গ্র্যাভিটি রেট প্রায় 1150 তাহলে চিন্তা করেন কি পরিমাণ কত বিলিয়ন ডলার তারা একদিনে ইনকাম করে যেটার ফিফটি প্লাস যেমন আমি এখান থেকে যে যেমন দেখেন এটার গ্র্যাভিটি রেট দুইশো পঞ্চান্ন এভাবে করে আপনি যত নিজের দিকে যাবেন তত কমবে একশো বাট এটার গ্র্যাভিটি রেট হচ্ছে এক তাহলে কি পরিমাণ সেল হচ্ছে আপনি চিন্তা করেন গ্র্যাভিটি মানে কি গ্র্যাপ করা ধরা তার মানে এটা কাস্টমারকে দেখালে কাস্টমার কি পরিমাণ কিনতেছে এটা এটার এটার একটা পার্সেন্টেজ হচ্ছে এটা এটা অন অ্যাভারেজ পার্সেন্টেজ তাহলে চিন্তা করেন সো আমরা ভালো অফার সিলেকশন করব ভালো অফার তাহলে আমরা সব সময় বেস্ট নেটওয়ার্ক এবং বেস্ট অফার খুঁজে পাওয়ার জন্য মূল এক নাম্বার হচ্ছে গ্র্যাভিটি রেট দেখব তারপর হচ্ছে সেটার কনভার্সন ভ্যালু কেমন পেআউট ভ্যালু কেমন তার মানে আপনি প্রতি সেলে কত পাবেন ধরুন আপনি এমন একটা অফার সিলেকশন করলেন প্রতি সেলে আপনি 5 ডলার করে পাচ্ছেন আপনি 5 ডলার পার সেল পার সেল তো আপনি প্রতি সেলের জন্য যদি 5 ডলার পান আপনাকে 500 ডলার ইনকাম করার জন্য কয়টা কয়টা প্রোডাক্ট সেল করতে হবে একশোটা প্রোডাক্ট সেল করতে হবে একশোটা প্রোডাক্ট সেল করলে একশো বার সেল করলে তারপর আপনি পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন রাইট এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আপনি যদি এমন অফার সিলেকশন করেন যে অফারে আপনার প্রতি সেলের জন্য ইনকাম হবে একশো ডলার পার সেল তাহলে আপনি যদি মাত্র পাঁচটা প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার ইনকাম হবে পাঁচশো ডলার তাহলে এবার বলেন একশো জনের কাছে প্রোডাক্ট সেল করা সহজ নাকি পাঁচ জনের কাছে সেল করা সহজ অবশ্যই পাঁচ জনের কাছে এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই এটাতে একশো ডলার ভাই যে যার প্রয়োজন প্রয়োজন আকারে যদি মানুষকে প্রোডাক্ট দেখাইতে পারেন সেটা পাঁচ হাজার ডলার হলে মানুষ কিনবে আদারওয়াইজ মানুষ কখনো আপনি চিন্তা করেন আপনি একটা স্মার্টফোন আপনার সিম্পনি ফোন দিয়েও কথা বলতে পারেন আপনার স্বামী ফোন দিয়েও কথা বলতে পারেন ভিভো স্যামসাং হোয়াটসঅ্যাপ তাহলে লাখ টাকা দিয়ে মানুষ আর কি কিনতো না আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স অ্যাপলের নোটবুক এগুলো মানুষ ইউজ করতো না চিন্তা করেন কি দরকার সেম কাজই হচ্ছে তাহলে আমি আইফোন প্রো কেন কিনবো আমি ল্যাম্বরগিনি কেন কিনবো গাড়ি চার চাকার গাড়ি টয়েটার গাড়ি ল্যাম্বর গাড়ি আমি কেন কিনবো কয় আমার কেন দরকার কোন শখে কিসের প্রয়োজন তার মানে তার প্রয়োজন আছে বিদায় সে সেটা কিনেছে সে সেটা অ্যাফোর্ড করতে পারবে বিদায় সে সেটা কিনেছে এবং অ্যাপল তার নিজের প্রোডাক্ট সেল করে শেষ করতে পারে না সেই জায়গায় তার ফিফটি পার্সেন্ট আরো কম দামে এইটটি পার্সেন্ট আরো কম দামে প্রোডাক্ট সেল করে মাইক্রোসফট কিন্তু আপনি দেখেন মাইক্রোসফট এর প্রোডাক্ট কিন্তু থেকে যায় সেল হয় না আপনি কয় কয়দিন আপনার কেনার শখ জাগছে মাইক্রোসফটের যে আপনার যে বিভিন্ন নোট গুলো আছে তারপর বিভিন্ন ল্যাপটপ গুলো আছে কিন্তু আপনার শখ হয়তো আছে অনেকে যে আমি অ্যাপলের একটা ল্যাপটপ কিনবো আমি একটা আইফোন কিনবো এভাবে চিন্তা করেন কেন এত দাম থাকার পরও আপনার শখটা কেন এই হচ্ছে মূল ব্যাপারটা এটা হচ্ছে মানুষ কখনো প্রোডাক্ট কিনে না একটা জিনিস বারবার মাথায় রাখবেন এজ এ মার্কেটার এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি নিজেকে মার্কেটার পরিচয় দিতে আমি আমার ভালো লাগে আই ফিল গুড তো আপনারাও যদি মার্কেটিং এ থাকতে চান তাহলে মার্কেটার পরিচয় দিতে বা মার্কেটিং স্পেশালিস্ট বা অ্যাড স্পেশালিস্ট পরিচয়টা দিবেন তো এখন মনে করেন এজ এ মার্কেটার এজ অ্যাডভার্টাইজার কারণ আপনি তখন মানুষের সাইকোলজি নিয়ে খেলেন আপনি যদি জানেন যেমন একটা রেকর্ড আছে আপনারা বইটা পড়েছেন কিনা আমি জানেন একটা বই আছে মেবি এটার নাম আপনার আইফেল টাওয়ার মেবি ওই বইয়ে একজন ব্যক্তির গল্প বলা হয়েছে যে ব্যক্তি আইফেল টাওয়ার সেল করে দিয়েছিল চিন্তা করেন আইফেল টাওয়ার সেল করে দিয়েছিল তার কতটুকু পাওয়ার থাকলে সে আইফেল টাওয়ার সেল করে দিতে পারত সে তো সাইফেল টাওয়ারের মালিকও না আইফেল টাওয়ারকে সেল করা পসিবল এটা তো সরকারি জিনিস এটা তো সেল করা পসিবল না কিন্তু সে এত বেশি মার্কেটিং করতে করতে সে এত বেশি এক্সপেরিয়েন্স ছিল সে অন্য ব্যক্তির কাছে কয়েক বিলিয়ন ডলারের আইফেল টাওয়ার সেল করে দিয়েছিল চিন্তা করে নেবার তাহলে কতটুকু এক্সপার্ট হলে তাহলে একজন মার্কেটার সে যদি মার্কেটার হয় সে যে কোনো প্রোডাক্ট খাওয়াইতে পারবে সেটা খারাপ হোক সেটা ভালো হোক সে চালাইতে পারবে তবে অ্যাজ এ মার্কেটার আমরা কখনো খারাপ প্রোডাক্ট খারাপ জিনিস সেল করব না অলওয়েজ যেটা মানুষের উপকারে আসে যেটা মানুষের প্রয়োজনে আসে যেটা মানুষের দরকার হবে যেটা পাওয়ার পরে মানুষের উপকার হবে মানুষ দোয়া করবে এমন প্রোডাক্ট আমরা সেল করব এমন প্রোডাক্ট আমরা মানুষকে দিব তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম পিপল নেভার তাহলে এই সব সময় মাথায় মানুষ কখনো আপনি আপনার ক্ষেত্রে চিন্তা করেন আপনি কখনো পকেট থেকে এক টাকা খরচ করেন না কিন্তু প্রয়োজনে আপনি পাঁচশো টাকা খরচ করেন প্রয়োজনে ধার করে খরচ করেন যখন আপনার প্রয়োজন যেটা আপনার প্রবলেম সলভ করবে মনে করেন এই যে গরমকাল আসতেছে আপনার বাসায় মনে করেন শীতকাল একটা ফ্যান নষ্ট ছিল আপনি ঠিক করার নাই কিন্তু এখন যে গরমকাল আসতেছে আপনাকে কিন্তু এখন ঠিক করাইতে হবে পকেটে টাকা না থাকলেও ঠিক করাইতে হবে প্রয়োজন প্রবলেম প্রবলেমে পড়েছেন সেই জন্য তার মানে মানুষ সব সময় তার প্রবলেমের সলিউশন কিনে আপনি সেই সলিউশনের জায়গায় যদি মলম দেখাইতে পারেন আপনার গায়ে মনে করেন এখন চুলকানি আমি যদি জায়গা মতো গিয়ে যদি আপনাকে বলতে পারি আপনার এই চুলকানি আমার মলমে যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার মলমটা কিনবেন এই হচ্ছে মূল ব্যাপার তার মানে হচ্ছে মানুষকে সব সময় তার প্রবলেম এর সলিউশন সেল করতে হবে সেটা পাঁচশো ডলার হোক সেটা পাঁচ হাজার ডলার হোক সে ইজিলি বাই করবে তাহলে এই সূত্র থেকে আমরা বুঝতে পারি মানুষকে পাঁচশো ডলারের প্রোডাক্ট সেল করলেও সে খাবে একশো ডলার দিলেও খাবে আবার তার যদি প্রয়োজন না থাকে তাকে পাঁচ ডলারের প্রোডাক্ট দিলো সে নিবে না সে দিবে না সে খরচ করবে না কারণ তার পাঁচ টাকা খরচ করার দরকার না আপনি করেন আমি করি আমরা করি না কেউই করি না সো আমরা এমন অফার সিলেকশন করব অফার সিলেকশন করার জন্য যদি ক্লিক ব্যাংক থেকে হয় তাহলে আমি কি কি বিষয়গুলো চেক করবেন আমি বলে দিচ্ছি গ্র্যাভিটি রেট জিটি গ্র্যাভিটি রেট 50 প্লাস যেন হয় সেদিকে খেয়াল রাখবেন এগুলো কোনো স্পেসিফিক নিয়ম না এগুলো হচ্ছে আমি যেটা ফলো করি সেটাই বলতেছি গ্র্যাভিটি রেটটা ফলো করবেন তারপর হচ্ছে পার্সেল অর্থাৎ পে আউট দেখবেন পে আউট হচ্ছে ডলার ফিফটি প্লাস হলে বেটার হয়ে আপনার যাতে প্রতি সেল আপনি ডলার ইনকাম না করলে আর কিসের ব্যবসা করলে সারাদিন ঠিক আছে আরো বেশি হলে আরো ভালো তারপর হচ্ছে এই জিনিসগুলো চেক করবেন এরপরে চেক করবেন হচ্ছে আপনার এই দুইটা জিনিস চেক করবেন প্রথমে অফারের আপনার এবং রিকারিং কিনা রিকারিং এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিকারিং রিকারিং হচ্ছে এমন অফার এমন প্রোডাক্ট এমন সার্ভিস যে প্রোডাক্ট গুলো আপনি একবার সেল করলে বারবার আপনাকে কি করতে হবে বারবার আপনি কমিশন পাবেন আপনি সেল করছেন একবার কষ্ট করে বাট আপনাকে আর সেল করতে হবে না কিন্তু প্রতি মাসে অটোমেটিক্যালি আপনি কমিশন পাবেন ব্যাপারটা হচ্ছে এমন যে মনে করেন ধরে নিলাম আপনারা কি ইউজ করেন এই ধরনের রিকারিং ধরেন হ্যাঁ পাইছি আপনারা তো সবার ঘরে তো ইন্টারনেটের লাইন আছে তাই না লাইন না থাকলেও তো আপনারা ইন্টারনেট ইউজ করেন যাই হোক আপনারা মনে করেন এখন এই যে কোন একটা ইন্টারনেট কোম্পানি কোন একটা ইন্টারনেট কোম্পানি আচ্ছা আপনারা কোন ইন্টারনেটটা বেশি ইউজ করেন বা কাদের ইন্টারনেট বেশি ইউজ করেন বা সবাই চিনেন এমন একটা ইন্টারনেটের নাম বলুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লিংক হ্যাঁ সেটা তো বুঝলাম ব্রডব্যান্ড তো অবশ্যই ব্রডব্যান্ড তো অনেক কোম্পানি দেয় সেটাই বললাম গ্রামীণ ফোন অন্তরঙ্গ লিঙ্ক থ্রি চিনেন লিঙ্ক থ্রি ওকে ফাইন এখন মনে করেন লিঙ্ক থ্রি আমাকে বলল যে ফরহাদ ভাই আপনি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেন আপনি আমাকে যদি নতুন ইউজার যদি দিতে পারেন আমার লিঙ্ক জন্য লিঙ্ক থ্রির জন্য যদি আপনি আমাকে নতুন ইউজার দিতে পারেন নিউ ইউজার ফর লিঙ্ক থ্রি নিউ ইউজার ফর লিঙ্ক থ্রি আমি আপনাকে প্রথমবার সে যখন আমার লাইনটা নিবে আমি আপনাকে প্রথমবার সরি পাঁচশো টাকা দিব বা আমি আপনাকে প্রথমবার দুই হাজার টাকা দিব এজ এক্সাম্পল এবং এভরি মান্থে প্রতি মাসে সে যখন আমাকে বিল দিবে আমার লিঙ্ক থ্রি লাইনটা চালু রাখার জন্য আমি প্রতি মাসে আপনাকে সে আমাকে যদি দুই হাজার টাকার প্যাকেজ যদি সে কিনে অথবা সে আমাকে যদি দুই হাজার টাকা বেতন দেয় এই পেমেন্ট করে সেখান থেকে এক হাজার টাকা আপনার এটাকে বলা হয় রিকারিং তার মানে আপনি যতদিন আপনাকে আমি রেফার করলাম যে লিঙ্ক থ্রি ইউজ করেন আপনি আমার রেফারের লিঙ্ক ইউজ করে অথবা আমার রেফারার হয়ে আপনি লিঙ্ক থ্রিতে জয়েন করলেন দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলেন প্রথম মাসে প্রথম মাসে সে আমাকে দুই হাজার টাকা দিয়ে দিল লিঙ্ক থ্রি এবং প্রতি মাসে সে আমাকে এক হাজার টাকা করে আপনি যে দুই হাজার টাকা বিল দিচ্ছেন সেই দুই হাজার টাকা থেকে এক হাজার টাকা আমাকে দিয়ে দিচ্ছে এটাকে বলা হয় রিকারিং বিলিং তার মানে কিন্তু আমি আপনার কাছে সেল করেছি একবার বলেছি একবার কষ্ট করেছি একবার এবার আপনি যে প্রতি মাসে যে লিঙ্ক কি ইউজ করতেছেন সে লিঙ্ক একটা কমিশন আমাকে দিচ্ছে রিকারিং কমিশন যেটাকে বলে তাহলে এর দ্বারা উইন উইন সিচুয়েশন আপনি আপনার উইন কি আপনি আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেট কানেকশনটা পাচ্ছেন আমার উইন কি আমি প্রতি অলরেডি একটা কমিশন পেয়েছি এবং প্রতি মাসে পেতে থাকবো লিঙ্ক থ্রি এর উইন কি লিঙ্ক থ্রি হচ্ছে সে কোনো মার্কেটিং এর পিছনে টাকা খরচ না করে কোনো মার্কেটারের পিছনে টাকা খরচ না করে সে রিয়েল ইউজার যে লিঙ্ক থ্রিকে টাকা দিয়েছে সেই টাকা ইনকাম থেকে আমাকে একটা পার্সেন্টেজ শেয়ার দিচ্ছে তার মানে সে তার পকেট থেকে দিচ্ছে না লিঙ্ক থ্রি তার মানে সেও বেনিফিটেড আপনিও বেনিফিটেড আমিও বেনিফিটেড এই হচ্ছে মূল ব্যাপার এটা হচ্ছে রিকারিং তো ক্লিক ব্যাংকে এই টাইপের অফার তাহলে আপনি কষ্ট করে একবার সেল করলে এর পরের সে যখন নতুন নতুন রিনিউ করবে আপনি কমিশন পাবেন এই কারণে রিকারিং অফারগুলো সেল করার ট্রাই করবে তিন নম্বর যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার সরি চার নাম্বার যেটা দেখবেন সেটা হচ্ছে ভিএসএল আছে কিনা ভিএসএল থাকলে ভালো এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ভিএসএল ভিডিও সেলস লেটার ভিডিও সেলস লেটার ভিডিও সেলস লেটার অর্থাৎ এমন অফারগুলো আমরা সেল করব যে অফারে মোটামুটি একটা ভিডিও থাকে যেন ভিডিও থাকে অর্থাৎ ভিডিও থাকলে ব্যাপারগুলো বেশি সেল হয় আমার জানি মনে হয় এগুলো হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন যেমন আমি যদি এখান থেকে যদি কোথায় যাই হোমেন গার্ডেনে যদি যাই এখান থেকে আমি এই যে এটাতে গেলাম যেমন এটা একটা সেলস লেটার এটা একটা সেলস লেটার বাট এটা একটা ভিডিও সেলস লেটার এখানে ভিডিও আছে আমি যদি আরো একটু সঠিক एग्जांपल যদি আপনাকে দিই এখান থেকে যেমন ভিএসএল হিসেবে আমি এখান থেকে মনে করেন আপনার হেলথ এন্ড ফিটনেসে যাই জাভা বারনে যাই দেখি আমরা এখানে ভিডিও আছে বাট এটা পুরাপুরি ভিএসএল বলা যাবে না এখানেও ভিডিও আছে বাট ভিএসএল টা আর যদি আমি ভালোভাবে দেখাতে চাই টি বাই দেখি কোনটাতে পেইজ যাই কিনা অলরেডি আমরা পেয়েছি অলরেডি এখানে আছে

ব্লগ স্টাইল সেলস পেজ বা একটা সেলস পেজ বলতে পারেন বাট এটাও একটা সেলস পেজ তবে এটা ভিডিও সেলস পেজ ভিডিও সেলস লেটার যেটাকে বলে ভি এস এল ভিডিও সেলস লেটার যেমন এই যে দিস ওয়ান তাহলে পারফেক্ট এক্সাম্পল এই দুইটা তেমন কিচ্ছু নাই এখানে দেখেন কোনো কিচ্ছু নাই আপনি কাস্টমার পাঠাবেন এখানে সেই ভিডিওটা দেখবে সে এখানে গিয়ে প্রোডাক্টটা কিনলে আপনি কমিশন পাবেন সেম ভাবে এখানে দেখেন কিচ্ছু নাই এবং এখানে কেনারও কোনো অপশন নাই কিন্তু আপনি ভিডিওটা পাঁচ দশ মিনিট দেখার পরে এখানে নিচে একটা বাটন আসবে অটোমেটিক্যালি এটা কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আসবে বাটনটা আসবে এবং আপনাকে বলবে প্রোডাক্টটা এখনই কিনেন এই তো এটা হচ্ছে ভিএসএল তার মানে ভিএসএল থাকলে প্রোডাক্টগুলো আমার মনে হয় ভালো সেল হয় তুলনামূলক আমি তো অনেক প্রোডাক্ট টেস্ট করি তো তো আমার কাছে দেখা যায় এই প্রোডাক্টের তুলনায় অর্থাৎ সেলস লেটারের তুলনায় শুধু সেলস লেটারের তুলনায় ভিডিও সেলস লেটারগুলো আমার জন্য বেশি একটু সেলস হয় মনে হয় যাই হোক এরপরে আমরা মোটামুটি এগুলো দেখলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো আমরা ভালো মানের একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এমন ল্যান্ডিং পেজ করব যেখানে কোনো স্প্যাম করা যাবে না নো স্প্যাম স্প্যাম করা যাবে না তো আসেন আমরা এবার এখানে যাই যাওয়ার পরে এবার আমরা এখান থেকে একটা ফানেল তৈরি করব ফানেল ফানেলসে গেলাম ফানেলসে গেলাম আপনি এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে ফানেলস তবে তার আগে আপনি অফার সিলেকশন করে নেবেন কোন অফারটার উপরে আপনি কি করবেন মার্কেটিং শুরু করবেন সেই অফারটা আগে সিলেক্ট করে নেবেন আপনাকে ভালো মানের একটা অফার সিলেকশন করে নিতে হবে খুব ভালো মানের একটা নেটওয়ার্ক থেকে ভালো মানের একটা অফার সিলেকশন করে নিতে হবে সেই অফারের উপর এবার আপনাকে কি তৈরি করতে হবে ফানেল তৈরি করতে হবে তৈরি করতে হবে এগুলো হচ্ছে স্টেপ তার মানে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কিসের মতো রান্নার মতো কেমন আপনাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এক জায়গায় করতে হবে উপাদান লবণ তেল মরিচ মশলা হলুদ যা যা লাগে আপনি আজকে বিরিয়ানি রান্না করবেন কি বিরিয়ানি আপনি আজকে মাটন বিরিয়ানি রান্না করবেন তাহলে ছাগলের মাংস তারপর হচ্ছে আপনার যা যা লাগবে এলাচ দারচিনি মরিচ মশলা হলুদ গুড় নুন লবণ যা দরকার সব সব এক জায়গায় আপনি আপনার রাখলেন ওকে আপনার ইনগ্রেডিয়েন্টস কালেক্টেড এবার আপনি পাতিল নেন জিনিসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করেন আপনার মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করেন সবগুলোকে এক জায়গায় রেডি করেন আপনি তো কিনে আনছেন এবার সবগুলোকে রেডি করেন একটা বাটিতে আপনি যতটুকু লবণ লাগবে নেন একটা বাটিতে যত তেল লাগবে নেন একটা বাটিতে যত পেঁয়াজ লাগবে নেন একটা বাটিতে যত মাংস লাগবে নেন যত চাল লাগবে নেন সবগুলো এক জায়গায় করেন এবার পাতিলটা চুলার উপরে বসান এবার আপনি একটা একটা যে জিনিস প্রথমে চাল দেন তারপরে লবণ দেন তারপরে মরিচ দেন তারপরে মাংস মিশান তারপরে পানি দেন যা যা করেন সবকিছু দেওয়ার পরে এবার আপনি কিছুক্ষণ এটাকে চুলাতে নেড়ে চেড়ে কি করেন একটু পরে আপনি সার্ভ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং সেম থিং আপনি প্রথমে সব জিনিস ইনগ্রেডিয়েন্টস গুলো এক জায়গায় করবেন ডোমেইন হোস্টিং ল্যান্ডিং পেজ বিল্ডার অফার নেটওয়ার্ক সবকিছু রেডি এবার একটার সাথে একটাকে কানেকশন করার পালা তার মানে রান্নার মধ্যে এবার মিশানোর পালা প্রথমে চাল লবণ মরিচ তেল এগুলো মিশানো এরপর হচ্ছে সার্ভ করার পালা এই তো এভাবে চিন্তা করলে দেখবেন অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ইজি এবং এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন বিলিভ ইট অর নট আপনাকে এটা রান্নার সাথে মিলাইতে হবে আমার ইনগ্রেডিয়েন্টস কি কি দরকার আছে কিনা আছে এবার কোনটা কিভাবে মিক্স করব কোনটাকে আমি কোথায় কিভাবে অ্যাড করব কোনটাকে কিভাবে লাগাবো সেগুলোকে লাগাই দিলাম এবার আমি সেখানে ভিজিটর পাঠাবো সেখানে আমি ভিজিটর পাঠাবো একটা দোকানের মতো আপনি প্রথমে একটা দোকান ভাড়া নেন ভাড়া নিয়ে সেখানে পরিষ্কার পরিষ্কার করে রং কালার করে সবকিছু করে সেখানে থাক টাক রেখে এবার আপনি প্রোডাক্ট কিনে আনেন প্রোডাক্ট গুলোকে এবার আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন এবার আপনি দোকানটা ওপেন করে দেন লাইটিং করেন ফ্যান দেন এসি লাগান এবার মানুষ আসে মানুষ একশো জন আসে সেখান থেকে দশ জন কিনে একশো জন আসে সেখান থেকে পাঁচজন জন কিনে প্রতিদিন দশজন আসছে ওখান থেকে দুইজন কিনছে এভাবে করে কিন্তু আপনার ব্যবসাটা হয় এভাবে করে ব্যবসায়ী ব্যবসা হয় তার মানে আপনার কাছে একশো জন মানুষ আসলে কখনো একশো জনে কিনবেন আপনার পরে এটা মাথায় রাখতে হবে সো আমরা সেম ভাবে এখানে আসবো এখানে আসার পরে তো আমরা ফানেল তৈরি করব তো আমি ধরে নিলাম এখান থেকে একটা অফার চুজ করে নিই আমি ধরে নিন এখান থেকে কোন অফারটা চুজ করব আপাতত আপনাদেরকে দেখানোর জন্য হোম গার্ডেন থেকে আমি মনে করেন এই অফারটা ট্যাড উড ওয়ার্কিং অফারটা সিলেক্ট করে নিলাম ভালো কথা আরেকটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে অবশ্যই অফারে যেন কি থাকে আপনার অ্যাফিলিয়েট পেজ থাকে অ্যাফিলিয়েট পেজ যেটাকে আরেক নাম হচ্ছে জেভি পেজ অর জেভি পেজ বলে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার কাছে অনেক ইনফরমেশন দরকার যেগুলো আপনি জানেন না এই অফারটা তো আপনি প্রমোট করবেন তো অফারটা তো অফারটার মালিক তো আপনি না আপনি কিভাবে প্রমোট করবেন কিন্তু বেশ কিছু অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা আপনার জন্য একটা অ্যাফিলিয়েট পেজ তৈরি করে দেয় দেখেন যেখানে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দেয় তারা তাহলে আমরা এই অফারটা কেন প্রমোট করব আমাদের মিটতেছে কিনা দেখেন গ্র্যাভিটি রেট বলেছিলাম 50 প্লাস এটা গ্র্যাভিটি রেট 128 তারপরে আমি বলেছিলাম যেন প্রতি প্রতি সেলে যেন আমরা 50 ডলার পাই ইয়াস প্রতি সেলে এখানে দেখা যাচ্ছে প্রায় 57 ডলার করে পাওয়া যায় রিকারিং বিলিং আছে ইয়াস আছে সবকিছু আছে ভিএসএল আছে কিনা ইয়াস আছে তার মানে হচ্ছে এবং অ্যাফিলিয়েট পেজ আছে কিনা ইয়াস অ্যাফিলিয়েট পেজও আছে তার মানে সব কিছু রেডি সব কিছু মোটামুটি ঠিক আছে সেলস পেজটা ভালো কিনা আমার কাছে দেখে ভালো লাগতেছে মানে সেলস পেজটা মোটামুটি ভালো লাগতেছে এই যে দেখেন এটা হচ্ছে সেলস পেজ তো এটা দেখে তো আপনার ভালো লাগতে হবে একটা কাস্টমার যে সে আসবে সে আপনার দোকান দেখে যদি পছন্দ না করে সে কি আপনার থেকে কিনবে তো প্রথমে আমরা যেই পেজটা প্রমোট করবে সেই পেজটা আগে ভালো কিনা কতটুকু ভালো সেটা আগে আমরা দেখব ওকে ফাইন এত এতটুকু পর্যন্ত কাজগুলো হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব ওই অফারটার জন্য আমরা ফানেল তৈরি করব ট্যাড উড ওয়ার্ক তো আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব আপনি ক্রিয়েটে ক্লিক দিবেন ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখানে নাম দিবেন আমি এটার নাম দিলাম ট্যাডস উড ওয়ার্কিং নাম দিলাম এরপরে আপনি এখান থেকে ডোমেইন সিলেক্ট করবেন ডোমেইন কিভাবে অ্যাড করবেন সেটা পরে দেখাবো বাট আমি আমার ডোমেইন অ্যাড করা আছে আমি এখানে দিলাম হচ্ছে আমি এখান থেকে চারটা অপশন দেখাচ্ছে আপনি কোন চারটা কোন অপশনটা আপনি ইউজ করবেন কোন অপশনটা আপনি নেবেন তো আমরা এখান থেকে বিল্ড অডিয়েন্স এটা বিল্ড অডিয়েন্স সিলেক্ট করলাম দিলাম আমার তৈরি হয়ে গেছে ডান তৈরি শেষ অর্থাৎ ফাইনালের প্রথম স্টেপ ফাইনাল তৈরি শেষ বলতে তো আসলে এত তাড়াতাড়ি শেষ না বাট আমরা ফাইনালটা তৈরি করেছি এবার এটার কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখানে আপনাকে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে আপনারা কি সবাই আছেন না কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হইলে আমাকে জানাবেন সেটা যে ভাই এটা ভালো লাগতেছে না এটা বোর লাগতেছে বলবেন আচ্ছা তারপরে আমরা এখানে আসলাম আসার পরে দেখেন এই যে ফানেলের স্টেপ গুলো বলেছিলাম হ্যাঁ বলেন

কারণ এগুলো না বুঝাইলে আমি চাইলে এগুলো এত উদাহরণ দিয়ে রান্নার উদাহরণ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো এত লম্বা কথা বলে উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার ব্যাপারগুলো মাথায় নিতে পারেন আমি আপনাদেরকে কোনো কিছু মুখস্থ করানোর পক্ষ পাতি না আমি চাইলে মুখস্থ করে ছেড়ে দিতে পারি রেকর্ড দিয়ে যে এভাবে এভাবে করেন কিন্তু আমি চাচ্ছি ব্যাপারগুলো আপনাদের মাথায় থাক আইডিয়া গুলো জেনারেট হোক আইডিয়া থাকলে একটা সময় এটা কাজে আসবে এটা রেজাল্ট দিবে আইডিয়া থেকে মানুষ সবকিছু করতেছে যেমন উবার আইডিয়া থেকে মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে দরকার নাই ফোন আছে ফোনে দাও গাড়ি চলে আসবে এই যে সবকিছু এখন আইডিয়া হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া কিভাবে আসছে আইডিয়া যে তুমি আমাকে শেয়ার করো আমি তোমাকে শেয়ার এখান থেকে চলে আসছে এই যে আইডিয়া গুলো মাথায় রাখবেন তো আমরা এখানে আসলাম আসার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে ট্যাম্পলেট সিলেক্ট করব মানে আমার লুকিংটা কেমন হবে আমার ওয়েবসাইটের লুকটা কেমন হবে তো আমি এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট সিলেক্ট করে অনেকগুলো ট্যাম্পলেট দেখা যাচ্ছে আপনি চাইলে এখানে অলরেডি আপনার জন্য তৈরি করা ট্যাম্পলেট আছে সেগুলো ইউজ করতে পারেন আবার চাইলে একেবারে শুরু থেকে শুরু করতে পারেন না মানে আপনি নিজের মতো করে তৈরি করবেন সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট সিলেক্ট করতেছি যে কোনো একটা যে কোনো একটা যে কোনো একটা একেবারে সিম্পল আমি সবসময় গর্জিয়াস পছন্দ করি না সিম্পল পছন্দ করি মানে যেটাতে ঝুট ঝামেলা ভেজাল কম মানে একেবারে সিম্পল ওই টাইপের ল্যান্ডিং পেজ আমার খুব বেশি পছন্দ তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি নিচে একটা দেখছি ওকে ফাইন আমি এখান থেকে এটাই নিচ্ছি দিস ওয়ান সিলেক্ট সিলেক্ট দিলাম এখান থেকে প্রিভিউ দেখা যেত বাট আমি প্রিভিউটা দেখলাম না আমার কাছে ভালো লাগছে আমি নিয়ে নিলাম ইনস্টল হয়ে গেছে থিমটা আপনার এখানে ইনস্টল হয়ে গেছে কিভাবে বুঝলাম ক্লিক করলাম দেখেন আমার নেট স্লো বাট সিস্টেমে ডট আইও খুবই ফাস্ট খুব দ্রুত কাজ করে এই চলে আসছে দেখেন তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এবার আমরা এগুলোকে চেঞ্জ করবো এডিট করবো এটা তো মাস তো আমরা ইনস্টল করলাম থিমটা আমরা ইনস্টল করলাম এবার হচ্ছে এডিট করার পালা তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো এই যে এডিট ব্যাটন আছে তবে আমরা একটা নাম দিয়ে দিই নাম নাম দিলাম দিলাম মেইন পেজ পেজ এটা আমাদের প্রধান সেভ করলাম নামটাকে সেভ করলাম এখানে ক্লিক দিয়ে দেখা যায় ফাইনালটা এখানে ক্লিক দিয়ে এডিট করা যায় এখানে ক্লিক দিয়ে যেই থিমটা ইনস্টল করেছেন টেমপ্লেট এটা এটাকে চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক দিয়ে আমি চেঞ্জ করলাম না এখানে ক্লিক দিলাম এডিটরে ঢুকে গেলাম এখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ কত সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় খেয়াল করেন কত সিম্পলি কত ইজিলি তৈরি করা যায় যেমন আমি মনে করেন এখান থেকে সবকিছু ডিলিট করে দিতে চাচ্ছি এজ এ এক্সাম্পল ডিলিট করে দিতে চাচ্ছি ধরুন আমি এখান থেকে ডিলিট করে দিব এটা জাস্ট এই যে ডিলিট বাটন ক্লিক দেন ওকে ডিলিট হয়ে গেছে আবার ফিরে আনতে চাচ্ছি এখানে ক্লিক চলে আসছে আবার আমি এখান থেকে লেখা চেঞ্জ করতে চাচ্ছি এই যে লেখা চেঞ্জ করতেছি জাস্ট এক ক্লিকে এই যে হয়ে যাচ্ছে আমি এখান থেকে ছবি চেঞ্জ করতে যাচ্ছি ক্লিক দেন ক্লিক দিয়ে আপনি এখান থেকে ছবি চেঞ্জ করেন সিলেক্ট ফাইলস এই যে বুঝলাম আপলোড হয়ে যাচ্ছে একটু সময় দিব আমার নেট যেহেতু স্লো একটু সময় লাগবে ইনসার্ট চলে আসছে দেখেন এক মিনিটের মধ্যে এক সেকেন্ডের মধ্যে কাজ শেষ এই যে এই এগুলো হচ্ছে ফাইনাল বিল্ডারের মজা ফাইনাল বিল্ডারে মূলত আপনাকে কাজ করতে হবে দুইটা জিনিস নিয়ে একটা হচ্ছে ইলিমেন্ট একটা হচ্ছে ব্লক এখানে দুইটা জিনিস একটা ব্লক একটা এলিমেন্ট এগুলো সবগুলো হচ্ছে ইলিমেন্ট যেমন আপনি নতুন কোনো লেখা আনতে চাচ্ছেন আপনি নতুন একটা হেডলাইন লিখবেন তাহলে এটাকে ধরে এই যে এইচ এটাকে ধরে টান দেন কোন জায়গায় বসাবেন দেখেন এই যে দেখেন এখানে বসানোর স্পেসগুলো আপনার কাছে চাচ্ছে যে আপনি কোন জায়গায় বসাবেন কোন জায়গায় রাখবেন এটাকে আমি যাচ্ছি এটাকে এই জায়গায় বসাবো ওকে দিলাম এই যে এবার আপনি লিখেন হয়ে গেল আমি এটাকে বোল্ড করবো এই যে H1 করলাম H H3 H2 H4 H5 H6 বোল্ড এই যে বোল্ড হইল ইটালিক আন্ডারলাইন কেটে দেওয়া লিংক করা https://www.facebook.com তার মানে এটা এখন ফেসবুকে চলে যাবে /forhat.dedicated এই যে হয়ে গেল তার মানে এখানে ক্লিক দিলে এখন সরাসরি আমার ফেসবুকে চলে যাবে দেখেন কত সিম্পলি কাজগুলো করা যায় এই হচ্ছে মূল ব্যাপারগুলো আপনি একটা ছবি এই জায়গায় একটা ছবি বসাবেন এই জায়গায় একটা ছবি বসাবেন এই যে ছবির এই যে এটাকে কোন জায়গায় বসাবেন আপনাকে জিজ্ঞাসা করতেছে এই যে এখানে একটা বসান এই যে বসানোর জায়গা চলে আসছে ব্যাপারগুলো বুঝা গেল এইভাবে করে আপনি কাজগুলো খুব ইজিলি করতে পারবেন আচ্ছা তো এখানে কাজ করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেমন প্রথম হচ্ছে সেকশন এই পুরোটা একটা সেকশন এই পুরাটা একটা সেকশন আপনি আবার চাইলে নতুন সেকশন তৈরি করতে পারবেন এখান থেকে নতুন সেকশন তৈরি করতে পারবেন নতুন সেকশন তৈরি করতে পারবেন আবার এই সেকশনের মধ্যে কি আছে রো আছে আবার এই রোর মধ্যে কি আছে ইলিমেন্ট আছে এগুলো হচ্ছে ইলিমেন্ট কারণ এগুলো ইলিমেন্ট এই যে টেক্সট এই যে টেক্সট দেখেন এই যে টেক্সট এই যে টেক্সট এই যে মনে করেন আপনার এই যে এটা একটা এটা আবার রো আবার রোর মধ্যে আপনি কলাম দিতে পারবেন এই যে বাটন এই যে এখানে বাটনের অপশন আছে এই যে বাটন টান দেন চলে আসছে আরেকটা বাটন কত ইজিলি কাজগুলো করা যায় দেখছেন সব কিছু তো আমি এখান থেকে খুব সিম্পলি এবার এটাকে রেডি করব অথবা আমি এখান থেকে বেরিয়ে আমি ধর এটাকে পুরো ডিলিট করে দেবো একেবারে নতুন করে তৈরি করবো ডিলিট করে দিলাম মনে করেন যে আপনার হয়তো মনে করতে পারেন এটা রেডি করা আছে সেই কারণে আমি একেবারে রেডি শুরু থেকে রেডি করি মনে করেন সব কিছু এখন মনে করেন আপনি চাচ্ছেন প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই কোনো প্রবলেম নেই সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর নিচের দিকে আসেন এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড এখানে ডিলিট করে দিলাম চলে গেছে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন কালার দেন কালার চলে আসছে কোন কালার দিবেন আপনার যেমনে ভালো লাগে ওমনি করেন এই যে কালার আপনার কালার পছন্দ না ওকে ফাইন কালার দিয়েন না এবার আপনি ছবি দিবেন ওকে ফাইন ইউ ক্যান আপলোড অ্যান ইমেজ আপনি ইমেজেস ডট গুগল ডট কম এ যান ম্যাপ খুবই এই যে এখানে আসেন এখানে আসার পরিবার আপনি সার্চ করেন কি লিখে সার্চ করবেন আপনার অফারের সাথে রিলেটেড কিছু দেন ধরুন আমি উড ব্যাকগ্রাউন্ড উড ব্যাকগ্রাউন্ড দিলাম উড ব্যাকগ্রাউন্ড ছবিগুলো যেহেতু কপিরাইট অন্য ছবি আমি এগুলো কপিরাইট ইউজ করব না ইউজার্স থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিব বড় ছবি সময় নষ্ট না করার জন্য যে কোনো একটা বড় ছবি নিব এগুলো ছোট ছবি ছোট আমি এখান থেকে ছোট একটু বড় সাইজের ছবি নিই সাইজ লার্জ দাম এখান থেকে কোন ছবিটা নেওয়া যায় দেখেন যে কোনো একটা ছবি নিচ্ছি এই ছবিটা স্যার কত সাইজ নিতে হবে আপনি মোটামুটি বড় সাইজ অর্থাৎ যেগুলো আপনার 2000 এর উপরে সেই টাইপের ছবি যেমন এটা দেখেন এটা ভালো এটা নিতে পারেন

আপলোড হয়ে যাবে ডান সিলেক্ট ইনসার্ট চলে আসছে এবার আপনি এটাকে যেমন এই যে এটাকে রিপিট দেখাছে আপনি এটাকে কিভাবে বসাবেন সেন্টার এই যে সেন্টারে বসলো 100% উইথ এই যে 100% উইথে বসলো কিভাবে বসাবেন এই যে এখানে কতগুলো অপশন দেখেন রিপিট করতে চাইলে এই যে বারবার রিপিট হচ্ছে এই যে দেখছেন বারবার রিপিট যেভাবে পছন্দ যেভাবে আপনার নো রিপিট আবার নো রিপিটও করতে পারবেন ব্লার করতে চাইলে এটাকে এই যে ব্লার করে দিতে পারবেন

আপনি এবার শুধুমাত্র আপনার লেখা দিয়ে চেঞ্জ করেন ছবিগুলো চেঞ্জ করেন কাজ শেষ লেখাগুলো চেঞ্জ করেন কাজ শেষ ব্লগ তৈরি হয়ে গেছে তার মানে আপনার একটা ওয়েবসাইট এক মিনিটের মধ্যে তৈরি করা পসিবল ফুটার দেন এই যে ফুটার এই যে ফুটার চলে আসছে আপনি এরপরে হচ্ছে ব্লগ আবার পেছনে যান ওয়েলকাম দেন ওয়েলকাম এর ক্ষেত্রে আপনি এটা দেন এই যে এটা উপরে এই যে এটা মনে করেন থাকার কথা উপরে কিন্তু চলে গেছে নিচে নো প্রবলেম এটাকে উপরে টান দিয়ে নিয়ে আসতে পারবেন এই যে আপনি উপরে যান এই যে

বলেন এত কিছু থাকার পর একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি করার কি দরকার বা আপনাকে হায়ার করার দরকার না ইন ফিউচার আরো বেশি ইন ফিউচার একেবারেই দরকার হবে না কারণ এর থেকে আরো বেটার কিছু আসবে সামনে এটাই স্বাভাবিক তো আমরা এখান থেকে কলাম আছে সবকিছু আছে এই যে রো আমি একটা রো টান দিয়ে নিলাম এই যে চলে আসছে এবার সে রো আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে হোয়াইট এবার আমি সে মধ্যে একটা নিব একটা এলিমেন্ট এলিমেন্ট হিসেবে এলিমেন্টের মধ্যে থেকে আমি একটা হেডলাইন নিবো টান দিলাম বসাই দিলাম চলে আসছে এবার আমি এখানে সুন্দর একটা লেখা লিখবো যেটা পড়ে আমার কাস্টমার আগ্রহী হবে আমি যেটা বলছি সেটা ফলো করার জন্য তো আমি সব সবসময় মাথায় রাখবেন যে অফারটা প্রমোট করবেন সেই অফারটা আগে সেই অফারটা সম্পর্কে আপনার মুখস্থ কণ্ঠস্থ জ্ঞান রাখতে হবে সে অফারটা কিসের কি উপকারে আসে কি কাজে আসে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন বাট সেই অফারটা আপনিই জানেন না আপনি করতেছেন আপনি নিজেই জানেন না তাহলে বলেন আপনি কাস্টমারকে বলতে পারবেন যে আমার প্রোডাক্টটা নিলে তোমার এই উপকার হবে যেমন এটা এটা হচ্ছে 16000 উড প্ল্যান্টস তার মানে হচ্ছে এই ভিডিও কোর্সে বা এই বইয়ে সে আপনাকে দেখাবে কিভাবে আপনি গাছ দিয়ে সব ধরনের জিনিস তৈরি করতে পারবেন কি কি ধরনের জিনিস সেটারও লিস্ট আছে এখানে এই যে এখানে সেটার লিস্টও থাকবে এই যে দেখেন কফি টেবিল ক্লক প্ল্যান্স চিলড্রেন রুম গিটার্স রাউটার প্ল্যান্স স্ক্রিন মানে এই টাইপের জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন এখানে এক্সাম্পলও দেওয়া আছে এখানে অনেকগুলো এই যে দেখেন এক্সাম্পলগুলো এই টাইপের জিনিসগুলো আপনি এই টাইপের প্রজেক্টগুলো আপনি তৈরি করতে পারবেন কোনো কিছু কপি পেস্ট করা যাবে না লেখার সময় নিজের অন্যটা দেখবেন দেখতে পারবেন সব সময় মাথায় রাখবে একটা জিনিস সেটা হচ্ছে ডোন্ট কপি বাট মডেল আরেকজনকে কপি করবেন না বাট আপনি তাকে ফলো করবেন কপি করা যাবে না এক্স্যাক্টলি সে যেভাবে লিখছে আমি সেভাবে বসায় দিব সেটা করা যাবে না বাট সে কিভাবে লিখছে তার মতো করে আমিও লিখব এটাই যেমন মেক সিক্সটিন থাউজেন্ড প্রজেক্টস উইথ স্টেপ বাই স্টেপ প্ল্যানস তাহলে এই কথাটাকে আপনি আপনার মতো করে সাজান হুবহু কেন লিখবেন আপনি আপনার মতো করে সাজান আমি আবারও বলছি অনলাইনে কাজ করতে হলে ইংলিশটা মোটামুটি জানতে হবে তার মানে এমন না যে ইংরেজদের মতো করে জানতে হবে বাট আপনি একটা লেখা দেখার পরে সেটা পড়ে বুঝতে হবে এবং সেটা বোঝার পরে সেটার আনসার দেওয়ার মতো এবিলিটি আপনার থাকতে হবে এতটুকু তাহলে আমি এটাকে লিখতে পারি স্টেপ বাই স্টেপ

যে আমি তাকে কপি করেছি আমি এটাকে নিলাম নেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম ওকে স্টেপ বাই স্টেপ ডিআইওয়াই ওয়াই হচ্ছে ডো ইট সেলফ যে কাজগুলো আমরা নিজেরা করতে পারি দেখে দেখে আরেকজনকে ফলো করে করে যেটা নিজেরা করতে পারি সেটাকে ডিআইওয়াই ওয়াই বলে ডো ইট ইউর সেলফ যেটা নিজে নিজে করতে পারবেন আপনাকে কেউ দেখাই দিবে আপনি নিজে নিজে করবেন সেটা হচ্ছে ডিআইওয়াই তাহলে আমি বললাম কারণ সে তো এখানে আপনাকে করে দিবে না সে তো এখানে আপনার জন্য কি করবে সে জাস্ট আপনাকে করে করে দেখাবে আপনাকে তারটা দেখে দেখে আপনাকে ফলো করতে হবে এটা হচ্ছে ডিআই ওয়াই সে কারণে আমি এই শব্দটা ইউজ করেছি স্টেপ বাই স্টেপ ডিআই ওয়াই প্ল্যান উইথ সিক্সটিন থাউজেন্ড প্রজেক্টস লেখাগুলোকে বড় করব ফন্ট সাইজ এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে বড় করলাম ফোরটি করে দিলাম ডান ওকে আচ্ছা আমি যদি এই রোটাকে যদি আরো যদি ছোট করতে চাই রোটাকে আমি আরো ছোট করতে পারবো এই যে লেফট রাইট থেকে আমি আরো কমাই দিতে পারবো এই যে দেখেন আমি এখান থেকে এটাকে 30 করে দিলাম রাইট থেকে এটাকে 30 করে দিলাম আচ্ছা একটু বাড়তি করি টিপ এক টিপ ডব ডি স্টেপ বাই স্টেপ ডি আই ওয়াই স্টেপ বাই স্টেপ ডি আই ওয়াই উড প্ল্যানস উই 16000 প্রজেক্টস এভাবে দিলাম তারপরে এরপরে আমি যাচ্ছি এখানে কি করব আরো কিছু লিখব তো আরো কিছু লেখার জন্য আমি এখানে কি দিতে পারি আমি একটা হেডলাইন দিলাম হেডলাইনের পরে আগে প্রথমে করে ফেলবেন পরে সুন্দর বর্ধনের কাজটা হবে পরে আমরা তো আগে প্রথমে বিল্ডিং করি তারপরে সেটাকে আমরা আস্তর করি তারপরে রং করি তারপরে সেখানে আরো বিভিন্ন কাজ করি আগে প্রথমে রেডি করেন পরে এগুলো সুন্দর করা বা সময় দিয়ে এটাকে আরো কি করা এস্টাবলিশ করা সেটা হয়ে যাবে সেটার জন্য সমস্যা নেই আমি এখান থেকে একটা ছবি টাম দিলাম এখানে একটা ছবি বসাবো DIY wood plans বিশেষ 7000 projects আমাদেরকে আইডিয়া নিতে হবে একটা ছবি ইউজ করি এই ছবিটা ইউজ করতে পারি অথবা আমরা সেভ ইমেজ আমি দিলাম এখানে সিলেক্ট ফাইল আপলোড হচ্ছে নেটের অবস্থা খুবই খারাপ আমার ওকে ইনসার্ট বসে গেছে এই আমি এখানে একটা উপরে একটা লেখা লিখতে পারি এটা এখানে লিখলাম উড ইউ লাভ টু লাভ টু Would you like to build your own, build anything you want with Root. Watch free.

এরপরে আমরা আপাতত একটা বাটন নিয়ে আসি বাটন নিচে বসাইলাম ছবিটা ডিলিট করে দিলাম ভালো লাগতেছে না অথবা এটাও করতে পারি এখান থেকে ব্যাপারগুলো খেয়াল করেন আমি আপনাদের জন্য এই কাজগুলো করতেছি এক্সপ্লোর করে দেখাচ্ছি বারবার এই যে দুইটা কলাম করবো এখানে দুইটা কলাম এই এই একটা একটা দুইটা কলাম এবার দুইটা কলাম হবে এই আচ্ছা আমি এখানে এই কলামে রাখবো হচ্ছে ছবি সরি এই একটা ছবি এই কলামে আমি বুলেট লিস্ট এভাবে দিলাম এখানে ছবির জায়গায় হচ্ছে ওই ছবিটা আপলোড করবো এই যে ছবিটা আর এখানে বুলেটের জায়গায় আমি লেখাগুলোকে চেঞ্জ করবো

হ্যাঁ হবে কিন্তু এখানে কাজ আছে তো এই কারণে হবে না কারণ এখানে দেখেন আগে বুঝেন ব্যাপারটা পুরো ফাইনালটা রেডি হোক তারপরে বুঝবেন কেন হবে না ওয়ান ফিফটি উড ওয়ার্কিং ভিডিওস আমি এখানে লিখে দিব একটা জিনিস you will receive

আর কিছু দিলাম না এরপরে আমি লেখাগুলোকে একটু নিচে নিয়ে আসতে চাইলে নিচে আনতে পারি এই যে এখান থেকে দেখবেন নিচে একটা অপশন আছে টপ মার্জিন এই যে মার্জিন টপ আমি উপর থেকে মার্জিন করতেছি এই যে দেখেন একটু মার্জিন করে সময় নিয়ে আসলাম ব্যাস ফাইন এবার এখানে টান দিলাম Click this button below now to now to get all these woodworking projects. Now below to get all these woodworking projects, woodworking video project videos now right now. দিলাম এরপরে আমি বাটন নিয়ে আসলাম একটা ব্যাস এভাবে দিলাম বাটনটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্লিক হওয়ারের জায়গায় ক্লিক ক্লিক টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও নিচে একটা সাব টেক্সট আছে সাব আমরা চেঞ্জ করতে চাইলে এই যে কিছু লিখতে চাইলে লিখতে পারেন না লিখতে চাইলে মুছে দিলাম এভাবে রাখলাম বাটনের কালারটা আমরা চেঞ্জ করার সব অপশন এখানে আছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট লেখার কালার কি হবে সব কিছু চেঞ্জ করা যাবে এই যে আচ্ছা দেখছেন সব কিছু চেঞ্জ করা যাবে ওকে আশা করি বুঝতে পারলেন এগুলো ফন্ট বড় ছোট করা ফন্ট সাইজ বড় ছোট করা এই যে এই যে ফন্ট সাইজ বড় ছোট করা পাট হচ্ছে আপনার এই তো এগুলো তো বুঝতেই পারতেছেন তারপর হচ্ছে ফুল উইথ এই যে পুরা উইথ দিতে চাইলে বাট আমি চাচ্ছি ফ্লুইড করবো ফ্লুইড মানে হচ্ছে মানে যতটুকু দরকার এরপর হচ্ছে বাটনে ক্লিক দিলে যাবে কোথায় এখানে অনেকগুলো অপশন এখান থেকে আমরা সব সময় প্রথমটাতে সিলেক্ট করবো হচ্ছে নেক্সট স্টেপ ইউআর সেন্ড ফর্ম আছে শো পপ আপ ওপেন ইউআর ডাউনলোড ফাইল আমরা দিব নেক্সট স্টেপ ইউআর নেক্সট স্টেপ ইউআর কি একটু পরে বুঝবেন আচ্ছা আপাতত আমরা এতটুকু কাজ করলাম সেভ চেঞ্জেস সেভ করে ফেললাম ডান এবার আমরা ব্যাক করি এবার আমরা একটু ফাইনালটা দেখি আপনার ছবি আসতে একটু সময় লাগতেছে এটা এবং এটার দূরত্ব অনেক বেশি হয়ে গেছে আমরা এগুলো কমাই ফেলতে পারবো নো প্রবলেম নেট স্লো হওয়ার কারণে সময়টা অনেক বেশি লাগতেছে এই যেমন দেখেন মাঝখানে অনেক ফাঁকা জায়গায় গ্যাপ জায়গা এটা আমরা কমায় ফেলতে পারবো এখন ট্রাই করি দেখি রিভিউ অনেকটা কমে আসছে আমরা এটাকে আর একটু সাইডে নিয়ে যেতে পারি মার্জিন রাইটে যাবে অনেকটা কাছে আসছে যাই হোক আমরা আপাতত সময় চাষা না করে এইভাবে রাখলাম তো এই গেল আমাদের ফার্স্ট স্টেপ আমরা বের হইলাম এখান থেকে এটা হলো আমাদের প্রথম স্টেপ অর্থাৎ মেইন পেজ এখন মেইন পেজ থেকে কাস্টমার গুলো যাবে কোথায় কাস্টমার গুলোর জন্য এবার আমাকে কি করতে হবে আমি তাকে বলেছি একটা ভিডিও শো করাবো ভিডিও দেখাবো ওকে তাহলে আমি আরেকটা পেজ তৈরি করতে পারি আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলি অথবা আমি থ্যাংক ইউ পেজটা রেডি করি থ্যাংক ইউ পেজে এসে আমি এখানে কি দিব অনেকগুলো থ্যাঙ্ক ইউ পেজের অপশন আছে এই যে দেখেন এই যে আপনি এখান থেকে যেকোনো একটা থ্যাংক ইউ পেজ চুজ করেন বা সিলেক্ট করেন আমি এটা সিলেক্ট করলাম হয়ে গেল এবার দেখেন এখন যদি আমি প্রথম খেয়াল করেন এই যে ফাইনালের স্টেপ এই যে এটা হচ্ছে প্রথম স্টেপ এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এবার আমি যদি এখান থেকে যদি আমার ফানেলটা যদি আবার যদি ওপেন করি আসলাম বাটনে ক্লিক দিলাম অটোমেটিক থ্যাঙ্ক ইউ পেজে চলে আসছে ওই যে তার মূল কারণ হচ্ছে কি আমি বলেছি দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য কারণ আমার এখানে বলা ছিল যখনই কেউ বাটনে ক্লিক করবে তখন যেন সে নেক্সট স্টেপ ইউআরএল এ যায় তার মানে এটা আমাকে বলে দিতে হচ্ছে না তার মানে আমার ফানেল দ্বিতীয় স্টেপে যেন যায় তার মানে আমার ফানেল এটা হচ্ছে আমার ফানেলের প্রথম স্টেপ আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এখন যদি আমি একটা কাজ করি ডুপ্লিকেট একটা পেজ তৈরি করলাম এটা মেইন পেজের একটা ডুপ্লিকেট করলাম তাহলে দেখেন এই যে ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে এবার আমি এখানে কি করব এটাকে এডিট করব আমি এটার নাম দিলাম ধরেন ভিডিও পেজ অথবা কুইজ পেজ আমি একটা কুইজ তৈরি করব কুইজ কুইজ পেজ এবারে দিলাম সেভ করলাম এখন দেখেন দিলাম এখানে এসে আমি এগুলোকে সব মুছে দিলাম কুইজ তৈরি করব এখন একটা এগুলো সবগুলো মুছে দিলাম সব মুছে দিলাম মুছে দিলাম টু দ্য ডান এবার আমি এতটুকু করলাম এরপরে আছে আমাকে কি করতে হবে এই যে এখানে দেখেন সার্ভে অপশন আছে সার্ভে দেখেন সার্ভে এটাকে ড্র্যাক করে এখানে এনে ছেড়ে দেন এই যে চলে আসছে একটু নিচে নামাই দিই এখানে দিলাম একটু টপ মার্জিন করে দিব এই যে টপ মার্জিন করে দিলাম টোয়েন্টি পর্যন্ত ব্যাস এবার এখানে ক্লিক করি এই যে বা এই গিয়ার বক্সে ক্লিক করি আসছে ইডিট সার্ভে কোয়েশন ইডিট ক্লিক দেন অ্যাড ইউর সার্ভে কোয়েশন টাইপ হেয়ার ক্লিক করেন ক্লিক করার পরে আপনি এখানে কোয়েশনটা লিখেন একটা সার্ভে কোয়েশন অর্থাৎ মানুষ সার্ভে নিতে বা কুইজ খেলতে মানুষ পছন্দ করে তো আমরা যেটা করি আমরা হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করি আমরা যারা ইন এক্সপেরিয়েন্স বা নতুন ক্ষেত্রে জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে ঠিক ঠিক এখান থেকে কপি করে আরেকটা পেজ তৈরি করি এখান থেকে ইনফরমেশন গুলো কপি করে আরেকটা পেজ তৈরি করি সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলে গুগল অ্যাড রান করি দুই দিন পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে কিন্তু আপনার ল্যান্ডিং পেজ যদি বেটার কোয়ালিটি হয় গুগল সহজে ফেসবুক সহজে আপনাকে সাসপেন্ড করবে না সাসপেন্ড হওয়াটা স্বাভাবিক এটা ওদের ব্যক্তিগত ব্যাপার এটাতে আপনার আমার নাক গলানোর কিছু নেই সাসপেন্ড হবেই যে কোনো টাইমে এটাতে ভয় পাওয়ারও কিছু নেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ইনস্ট্যান্ট আপনাকে এখনই সাসপেন্ড করে দিল মানে আপনার ভুল আছে আচ্ছা এরপর হচ্ছে কোশ্চেন এখানে আমি একটা কোয়েশ্চন করলাম ডু ইউ লাভ ওয়াই প্রজেক্ট answer সিলেক্ট এটা হচ্ছে অপশনাল হচ্ছে অপশনাল দিলেও দিতে পারেন না দিলে সমস্যা নেই সিলেক্ট এনি সিলেক্ট ওয়ান দেখলাম ডু ইউ লাভ ডি প্রজেক্ট আনসার দিলাম ইয়েস আই ডু নো আই ডোন আই এম নট শিওর দিলাম তিনটা অপশনে দিলাম যে যেটা সিলেক্ট করে ব্যাকে গেলাম এবার দ্বিতীয় নাম্বার কোয়েশ্চন অ্যাড কোয়েশ্চন দিলাম আরেকটা কোয়েশ্চন করলাম ডু ইউ লাভ উড প্ল্যান উড প্ল্যানস প্রজেক্ট উড প্ল্যান প্রজেক্টস ইয়েস আই ডু no i don't তৃতীয় করলাম কোশ্চেন গুলো তবে এমন কোশ্চেন দিতে হবে খালি আনতাজে কোশ্চেন দিলে না যেটা মানুষকে করবে যেটা মানুষকে করবে এটা করলাম হাউ মেনি কিছু অপশন দিয়ে দিলাম এক থেকে দশ এগারো থেকে বিশ এবার আমি এখান থেকে চতুর্থ কোয়েশ্চন সিলেক্ট করলাম কি কোয়েশন করা যায় বলে আচ্ছা আমি এইখনে বলাম যে উ ডিউ লাভ উ ডিউ লাভ টু গেট মাইন ষ্টেপ বাই ষ্টেপ উড প্ৰজেক্ট নাও য়েছ আই ডি য়েছ আই উভ টু এরপর আর কোয়েশন করতে চাইলে করতে পারেন না করতে চাইলে সমস্যা নেই আপনি কোনটাকে প্রথমে আনতে চাইলে কোনোটাকে শেষে নিতে চাইলে যেমন এই যে এটাকে দিলাম এটা দ্বিতীয় নাম্বারে চলে গেছে এটাকে আবার প্রথমে আনতে চাইলে এই যে দিলাম চলে আসছে এরপরে ব্যাকে গেলাম শেষ একটা ফানালে দুইটা সরি একটা সার্ভেতে দুইটা দুইটা স্টেপ থাকে এটা হচ্ছে প্রথম স্টেপ ফানালের কোশ্চেন এবং আনসার দ্বিতীয় স্টেপ হচ্ছে ফাইনাল যখন সে সার্ভেগুলো কমপ্লিট করবে তখন সে পরবর্তী পেজে কোথায় যাবে চারটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার পরে সে কোথায় যাবে ফাইনাল স্টেপে ফাইনাল স্টেপ এখানে হচ্ছে ইমেল এই যে আমরা ইমেল কালেকশন করব কাস্টমারদের হোয়াই কারণ মানি ইজ ইন দ্য লিস্ট বড় বড় ওয়ার্ল্ডের মার্কেটারদের একটা কথা আছে মানি ইজ ইন দ্য লিস্ট আপনার টাকা আছে আপনার টাকা থাকবে হচ্ছে আপনার লিস্টের মধ্যে তার মানে আপনার ইমেল লিস্ট যত বড় আপনার টাকা তত বেশি আমরা অনএভারেজ যে বড় বড় যারা ওয়ার্ল্ডের মার্কেটার আছে বা আমার যে মেন্টর সে বলে সে সময় একটা কথা বলে আপনার কাছে একটা নিউ ইমেল আছে মানে আহ ওয়ান নিউ ইমেল ইকুয়াল টু ওয়ান ডলার অনএভারেজ এটা হচ্ছে অনএভারেজ মানে আপনার কাছে একটা ইমেল আছে মানে আপনি এক ডলারের মালিক এবার চিন্তা করেন সে বলে এবার যদি চিন্তা করেন আপনার কাছে এটা হচ্ছে ডে এভরিডে ডে তার মানে একটা ইমেল আছে মানে আপনি একদিনে এক ডলারের মালিক এবার সে বলে যে তোমার কাছে যদি দশ হাজার ইমেল থাকে দশ হাজার ইমেলস তার মানে হচ্ছে তুমি একদিনে দশ হাজার ডলারের মালিক ডে তোমার কাছে যদি এক লক্ষ ইমেল থাকে তুমি একদিনে এক লক্ষ ডলারের মালিক এবং এটাই বাস্তবতা আমরা যখন অ্যাফিলিয়েট করি আমাদের বেশিরভাগ সেল আসে হচ্ছে ইমেল থেকে কারণ আমি মনে মনে করেন করেন এই 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 যে যে প্রমোট করতেছি মানুষ আসলো সে দেখলো সবকিছু করলো কিন্তু একটা মানুষ কোনো কিছু দেখার সাথে সাথে কি করে না ইন্টারেস্টেড হয় না বা অ্যাকশন নেয় না মানুষ ভুলে যায় বা মানুষের সন্দেহ থাকে মানুষের মানে প্রোক্রাস্টিনেশন একটা শব্দ আছে প্রোক্রাস্টিনেশন গরিমসি করা যে এখন নিব কি নিব না এখন নিব কি নিব না এখন নিব কি নিব না আজকে না হোক কালকে নি কালকে না হোক পরশু অথবা এখন কার্ডে টাকা নাই আগের মাসে বেতন পাইলে নিব অথবা এখন প্রবলেম এখন মেডিকেলে আছে এখন রাস্তায় আছে এখন অফিসে আছে কত ধরনের প্রবলেম কিন্তু আপনার কাছে যখন তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বারটা আছে আপনি যখন তাকে বারবার স্মরণ করাই দেবেন যে আপনি আমার অফারটা নিতে চাইছিলেন আপনি আমার অ্যাড দেখে আসছিলেন অফারটা নিতে চাইছিলেন বাট আপনি তো নেন নাই আপনি এখন নিতে পারেন এখন আমার কাছে আপনার জন্য ডিসকাউন্ট আছে তাহলে চিন্তা করেন আপনি এভাবে এক লক্ষ মানুষকে মেল দিলে সেখান থেকে যদি বেশি না পাঁচশো জন মানুষ যদি কিনে এই কারণে আমরা ইমেল কালেকশন করবো কাস্টমারদের সব সময় তবে যার তার ইমেল কালেকশন করলে তো লাভ নাই আপনি আন্তাজে ইমেল কালেকশন করলে তো এখন কোটি কোটি পাবেন এই যে ইমেলের কথা বলা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট টার্গেটেড ইমেল যে আপনার যার থেকে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে তাকে আপনি প্রোডাক্টটা দেখাইতে হবে আমি মনে করেন শুকনা শাকনা মানুষ আপনি যদি আমার কাছে এসে যদি ওয়েট লসের প্রোডাক্ট সেল করেন আমি কিনবো আমি তো আপনার গালে থাপ্পর বসাবো স্বাভাবিক একটা শুকনা মানুষের কাছে গিয়ে যদি আপনি যদি ক্যাটরিনা কাইফের কাছে গিয়ে যদি বলেন যে আমার কাছে ওয়েট লসের প্রোডাক্ট আছে যেটা খাইলে তোমার এক দিনে কি কমবে 5 কেজি ওজন কমবে তাহলে চিন্তা করেন সে আপনাকে কি করবে ব্যাপারটা বুঝা গেল এই হচ্ছে মূল ব্যাপারটা তো যেই যেটার জন্য প্রযোজ্য তাকে সেই অফারটা দেখাইতে হবে যে আপনার টার্গেটেড কাস্টমার তো এখন মনে করেন এই পেজে যে আসবে আচ্ছা তো এই কারণে আমরা ইমেল কালেকশন করবো তো ইমেল কালেকশন করার জন্য সে সার্ভে আনসার দেওয়ার পরে সে এই পেজে চলে আসবে এই পেজে আসার পর আমি এখানে বলে দিব এবার এটা ডিলিট করে দিব এটা দরকার নাই এই পেজে যেহেতু ফাইনাল স্টেপ আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই সাবমিট ইওর

হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে বাটনে ক্লিক দিলে কোথায় যাবে এই নিচে যখন আপনি কোনো ফর্ম সাবমিট করাবেন তখন অবশ্যই বাটনে ক্লিক দিলে আপনাকে সিলেক্ট করতে হবে স্যান্ড ফর্ম আদারওয়াইজ কাজ করবে না অবশ্যই এটা সিলেক্ট করতে হবে কখন যখন ফর্ম এই যে এটা একটা ফর্ম একটা ইমেল ফর্ম একটা নেম ফর্ম এই যে ফর্ম সাবমিটের সময় কিন্তু আপনাকে অবশ্যই স্যান্ড ফর্ম দিতে হবে এবং প্রথমে তো ইমেলটা সাবমিট করবে সে ইমেল সাবমিট করার পরে সেন্ড ফর্ম এটা 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 সিলেক্ট করতে হবে কিন্তু সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে কোথায় যাবে এই যে আমরা বলে দিয়েছি গো টু নেক্সট স্টেপ ইউআরএল অথবা এখানে আপনি চাইলে যে কোনো একটা ইউআরএল আপনার অ্যাফিলিয়েট লিংক কিছু একটা বসাইতে পারেন তো আমি আপাতত নেক্সট স্টেপ ইউআরএল তার মানে আমার ফানেলের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য বলতেছি ওকে ফাইন এরপর আমি এখান থেকে সাব সেভ চেঞ্জেস দিলাম আমার ফানেলের স্টেপ রেডি তার মানে আমার এখন ফানেলে কয়টা স্টেপ হলো একটা দুইটা তিনটা স্টেপ প্রথমে মেইন পেজ তারপরে কুইজ তারপরে থ্যাংক ইউ পেজ থ্যাংক ইউ পেজ আমরা কি দিব আমি মনে করেন আমার ভিডিওটা দিব যে ভিডিওটা শো করাইতে চাচ্ছি তো এখন মনে করেন ভিডিওটা এখানে দিতে আমাকে কি করতে হবে আমি মনে করেন এখানে বললাম যে এই ক্লিক করো যে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে বললাম আগে লিখে দিব ক্লিক মি টু ওয়াচ দ্য ভিডিও টু ওয়াচ দ্য ভিডিও এই যে দিলাম এবার আমি এখানে বাটনে এখানে বলে দিলাম ওপেন ইউআর তার মানে এখন আমি আমার অ্যাফিলিয়েট লিংকে পাঠাবো তাহলে আমার অ্যাফিলিয়েট লিংকটা কোথায় পাবো এই যে প্রমোট আপনি যখন আপনার ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করবেন প্রমোটে ক্লিক দিলে আপনি আপনার কি পাবেন আপনার যেটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেটা পাবেন মনে করেন আমি এখান থেকে ভিডিও সেলস লেটার এবং এখান থেকে আমি যে কোনো একটা অ্যাফিলিয়েট আইডি সিলেক্ট করলাম জেনারেট হপ লিঙ্ক এই যে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক করলাম কপি হইল এবার আমি এখান থেকে এসে এই যে এখানে দিয়ে দিলাম এবার বলেন কেন আপনাকে ফেসবুক আপনার অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করবে আপনি এখানে কোন অন্যায়টা করেছেন কোন অন্যায় করেছেন আপনি কি সরাসরি আপনার অ্যাফিলিয়েট লিংকটাকে ফেসবুক গুগলে প্রমোট করেছেন তাহলে কেন আপনাকে প্রমোট করবে এবং আপনি আপনার ল্যান্ডিং পেজে কি কোনো স্প্যাম করেছেন করেন নাই দেখেন আমি তার প্রমাণ দিচ্ছি তাহলে তিনটা স্টেপ কমপ্লিট করলাম আমরা মেইন পেজে আসলাম এবার দেখি আমাদের ফাইনালটা কাজ করে কিনা লেটস চেক ইট আউট দেখেন আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই আমাদের এই মুহূর্তে কোনো আমার এখন লিড দেখাচ্ছে আটচল্লিশটা ওকে ফাইন আমি এবার এখান থেকে কি করলাম সরাসরি আমি আটচল্লিশটা দেখাচ্ছে তো ওকে ফাইন এবার আমি এখান থেকে ফাইনালসে গেলাম এই যে ফাইনালটাতে ঢুকলাম ঢুকার পর আমি এবার এখান থেকে ওপেন করব এই যে ওয়াচ ফ্রি

newemail.com নাম দিলাম ও সরি ইমেল @gmail.com মা ইমেল একটা নাম দিলাম জাস্ট সমিদা ভিডিও দিলাম থ্যাংক ইউ পেজে চলে আসছে দেখেন অটোমেটিক হচ্ছে কাজগুলো থ্যাংক ইউ ফর সাইনিং আপ ক্লিক মি টু ওয়াচ দা ভিডিও ক্লিক দিলাম আমার অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে দেখেন আসে কিনা দেখেন ক্লিক দিলাম এই যে দেখেন অ্যাফিলিয়েট পেজে চলে আসছে অলরেডি কিভাবে বুঝলাম এই হচ্ছে আমার পেজ প্রথম নাম্বার এটা ঠিক আছে শুধুমাত্র আমাকে চেক করতে হবে একটা জিনিস হব ইকুয়েলটা আপনার অ্যাফিলিয়েট আইডিটা ঠিক আছে কিনা হব হব মানে হচ্ছে এটা এটা দিয়ে বোঝা যাবে এই অফারটা আপনি সেল করতেছেন মানে আপনি যে সেল করতেছেন সেটা লিখবেন বুঝবে কীভাবে আপনার মতো আরও এক কোটি জানে সেল করতেছে এটা তারা কিভাবে বুঝবে এটার দ্বারা বুঝবে এটা যদি কোনো কারণে যদি একটু ভুল হয় ফোন নাম্বারের মতো তাহলে আপটাটা আরেকজনের কাছে চলে যাবে মানে আপনার ধরুন কোনো কারণে এখানে মনে করেন আপনার ইউজার নেম হচ্ছে অপটিমাইজ ভি আপ অথবা আপনার নাম মনে করেন এখান থেকে মনে করেন আমাদের অনেকেই তো আছেন আপনারা আব্দুল লতিফ ভাই ধরুন আপনার অ্যাফিলিয়েট আইডি হচ্ছে এবিডি লতিফ এটা হচ্ছে আপনার ইউজার নেম কোনো কারণে এখান থেকে মনে করেন আপনার এটা পরে নেই আপনি জীবনেও কমিশন পাবেন না কারণ আপনার মিসিং তারা আপনাকে চিনতে পারে এখানে তো মনে করেন কেউ আপনাকে পার্সোনালি ডিটেক্ট করবে এখানে সিস্টেমে যা কম্পিউটার সিস্টেমে যা তো কম্পিউটার তো কখনো ভুল ধরতে পারবে না তো এই কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইউজার নেম আইডিটা এই হচ্ছে মূল ব্যাপারটা তো এখন যদি সেই কিনে এবার আপনি কমিশন পাবেন সেই কিনলে আপনি কমিশন পাবেন কিভাবে বুঝলাম হপ ইকুয়াল টু যেটা থাকবে সেটাই অপটিমাইজ ভিআর এই যে এবার দিলাম এন্টার দিলাম এখন যদি আমি প্রোডাক্টটা কিনতে যাই দেখেন এখানে আরেকটা প্রমোট যে আপনি যে কমিশন পাবেন তার এই যে এবার আমি এটাকে প্রমোট করলাম মনে করেন গুগল অ্যাড রান করলাম এই ফানেলটা দিয়ে গুগল অ্যাড রান করলাম এখন কোন একজন ব্যক্তি গুগল থেকে মনে করেন আমার এই ফানেলে আসলো কোয়েশ্চেন গুলো আনসার দিল আনসার দেওয়ার পরে ওই বাটনে ক্লিক দিয়ে এটাকে আরো সময় দিয়ে আরো সুন্দর করতে হবে আমি জাস্ট শো করলাম আর কি তো এখানে আসলো এখানে আসার পরে সে এখানে দেখলো দেখার পরে তার পছন্দ হয়েছে এবং পছন্দ না হওয়ার কোনো কথা না তার মূল কারণ কি কারণ ইন দ্য অলরেডি আমরা তাকে কনভেন্স করেছি কোশ্চেনগুলো করে তারপর সে বলেছে গ্যাস সে লাইক করে তারপর সে ইমেল করেছে তার মানে সে আমাদের ইন্টারেস্টেড কাস্টমার টার্গেটেড কাস্টমার কিভাবে বুঝলাম কারণ হচ্ছে সে তার ইমেলটা সাবমিট করেছে থেকে আমরা জোর করে কিন্তু ইমেলটা চাই নেই তার ইন্টারেস্ট অ্যাক্টিভিটি সে ইমেলটা সাবমিট করেছে এবার আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক দিলাম বাই করার জন্য বা একজন কাস্টমার সে বাই করার জন্য কি এখানে করবে ক্লিক দিবে এবং এখানে দেখবেন নিচের দিকে আসার পরে অ্যাফিলিয়েট ইকুয়াল টু আপনার ইউজার নেমটা শো করতেছে কিনা এটা হচ্ছে ক্লিক ব্যাংকের পেজ এই যে দেখেন ক্লিক ব্যাংক তার মানে অ্যাফিলিয়েট ইকুয়াল টু যদি এখানে আপনার ইউজার নেমটা দেখা যায় তার মানে আপনার লিংক ঠিক আছে আপনার সবকিছু ঠিক আছে সেল হইলে আপনি কমিশন পাবেন এই যে এখানে এটা একবার চেক করে নেবেন কনফার্ম হওয়ার জন্য ইয়েস এটা কাজ করতেছে অ্যাফিলিয়েট ইকুয়াল টু অপটিমাইজেবল এই যে হয়ে গেল আশা করি ক্লিয়ার করতে পারলাম এই হচ্ছে মূল ব্যাপারটা তাহলে আপনাদের এখন তাহলে এর ড্রাম করার জন্য যে যে জিনিসগুলো দরকার ইউ অলরেডি নো তার মানে আপনারা অলরেডি এখন ফানেল তৈরি করার সিস্টেম তৈরি করা এখন আপনাদের কাজও কি সুন্দর একটা তবে এটার উপরে আরো কাজ আছে আরো এটা আমাদের আরো সাজাইতে হবে এটা আরো বেটার কোয়ালিটি করতে হবে এটা যেমন এখনো কিন্তু বেটার কোয়ালিটি না যেমন এখানে গ্যাপ আছে এখানে খুব বেশি জায়গা আমি জাস্ট দেখাইলাম তারপর হচ্ছে এখানে আমাদের যে টার্মস এন্ড সার্ভিসের কিছু কি থাকে ইনফরমেশন থাকে সেগুলো করি মানে কমপ্লায়েন্স যেগুলোকে বলে কমপ্লায়েন্স কমপ্লায়েন্স পেজ যারা বলেছেন যাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় আপনি কখনো কমপ্লায়েন্স পেজ ইউজ করেন না ইউজ করলে সেটা পারফেক্ট ছিল না তারপর হচ্ছে আপনি আপনার সেখানে মনে করেন আপনি এমন কিছু ইউজ করছেন ক্লেম করা এক নাম্বার হচ্ছে কমপ্লায়েন্স ইউজ করতে হবে প্রথম নাম্বার হচ্ছে অ্যাড রান রুল এড রান এর কিছু রুল আছে এক নাম্বার হচ্ছে কমপ্লায়েন্স পেজ কমপ্লায়েন্স পেজ ইউজ করা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ক্লেম তৃতীয় নাম্বার হচ্ছে স্প্যামি প্রোডাক্ট সার্ভিস অফার এগুলো করা যাবে না কপি পেস্ট গ্রামাটিক্যাল ইরর্স এই এই জিনিসগুলো করা যাবে না আপনার হয়তো ল্যান্ডিং পেজে কমপ্লায়েন্স পেজ ছিল না টার্মস এন্ড কন্ডিশনস তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি ডিসক্লেইমার এগুলো ছিল না তারপর হচ্ছে আপনার ক্লেম করা যাবে না যে রাতারাতি দশ কেজি ওজন কমান রাতারাতি কোটিপতি হন আমার কোর্স করে আজকে এক রাতের মধ্যে আপনি লাখ ডলার ইনকাম করেন ক্লেম করা কোনো কিছু দাবি করা যে আমার এই কোর্স করলে আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন গ্যারান্টেড আমার এই ওষুধটা খাইলে আপনার দশ কেজি ওজন কমবে এই টাইপের ক্লেম করা যাবে না তারপর হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রমোট করা যাবে না যেমন হচ্ছে আপনার মনে করেন ড্রাগ মেডিসিন কারণ আপনি তো সেটার স্পেশালিস্ট না আপনি তো মানুষকে মেরেও ফেলতে পারেন উল্টা ওষুধ দিয়ে তারপর হচ্ছে সেক্সুয়াল সেক্স রিলেটেড তারপর হচ্ছে ড্রাগ মেডিসিন সেক্স তারপর হচ্ছে এরপরে হচ্ছে আপনার এই টাইপের আরো কি কি আছে মানে এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো করা যাবে না ক্লেম করা যাবে না তারপর হচ্ছে স্প্যামি প্রোডাক্ট ইউজ করা যাবে না স্প্যামি প্রোডাক্ট মানে কি আমরা যেটা করি যেমন দেখেন আমরা বলি মেক মানি অনলাইন নাও অনলাইন নাও এই টাইপের বলি তারপর হচ্ছে লস টেন কেজি উইথ নাও এই টাইপের কথাবার্তা বলি যে এখন ইনকাম করা যাবে এখন ওজন কমানো যাবে এই টাইপের ক্লেম করা যাবে না কোনো ধরনের ক্লেম করা যাবে না জাস্ট सिंपली বলতে হবে এই যে এগুলো হচ্ছে স্প্যামের প্রোডাক্ট সার্ভিস অফার এই টাইপের জিনিসগুলো করা তারপর হচ্ছে কপি পেস্ট আরেকজনের লেখাকে কপি পেস্ট করে নিয়ে আসা তারপর হচ্ছে গ্রামাটিক্যাল এরর করা তারপর হচ্ছে ড্রাগ মেডিসিন সেক্স रिलेटेड তারপর হচ্ছে গ্যাম্বলিং মানে জুয়া এই টাইপের জিনিসগুলো করা যাবে না আরেকটা কি জানি মনে পড়ছিল ভুলে গেছি

ওজন এই মুহূর্তে কমবে আপনি গ্যারান্টি দিচ্ছেন এই টাইপের কিছু বলা যাবে না আচ্ছা তবে ক্রিপ্টো নিয়ে কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আছে এগুলো তো মেক মানি রিলেটেড এগুলো নিয়ে দিতে গেলে আপনাকে জানতে হবে তবে এই কারণে এই কারণে এই কারণে আমি নতুন হিসেবে সাজেস্ট করি আপনারা যারা নতুন এই মুহূর্তে তারা এমন অফার নিয়ে কাজ করেন যেটাতে প্রবলেম কম যেমন এই যে উড রিলেটেড তেমন কোনো প্রবলেমের কিছু নেই জাস্ট সিম্পল

ভাই নেটওয়ার্কে কোনো অভাব নাই অফারের কোনো অভাব নাই জাস্ট লুক ফর দা অফারস লুক ফর দা নেটওয়ার্কস প্রচুর আছে জেবিজু আছে জেবিজু কেন কেন আপনি মেক মানি রিলেটেড শব্দটি উল্লেখ না করলে তো হয় যে আপনার অফারটা আপনি কত ভাবে একটা কথাই তো বলা যায় কত ভাবে যেমন আমাকে এখন বলেন আমি এই অফারটা প্রমোট করতে পারব গুগলে বলেন ফেসবুকে বলেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে সেটা আমি জানি তবে আজকে হবে না এই মুহূর্তে হবে না আমি ইনকাম করার পরে হবে সেটা অনেক সময় যখন ফেসবুক ম্যানুয়ালি চেক করবে একটা সময় গিয়ে ফেসবুক ম্যানুয়ালি প্রত্যেক কিছু চেক করবে এবং সেটা অনেক পরে সেটা এখন চেক করে না একটা মনে করে আপনি এক মাস দেড় মাস দুই মাস চালাইছেন কোনো ধরনের রুলস ভঙ্গ করা ছাড়া তখন ফেসবুক ইচ্ছা মতো এগুলো হচ্ছে ফেসবুকের ইচ্ছা ফেসবুক যে কাউকে যেমন অনেকে আছে সারা জীবন চালায় তাকে অফ করে না আবার অনেকে আছে মনে করেন আপনার এক মাস দুই মাস তিন মাস চালানোর পরে অফ করে দেয় এটা অফ করবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই বাট আমাকে এখন বলেন যেমন আমি এটার উপরে প্রচুর সেল করেছি এটা এক্সিকিউটিভ উপরে ফেসবুকে এবং গুগলে দুই জায়গা থেকে প্রচুর সেল করেছি তো আপনাকে ওয়েট লস শব্দটা উল্লেখ করতে হবে কেন অনেকভাবে কথা বলা যায় যদি জানা যায় তবে এখন না এখন এই দুইটা টপিক বাদ দেন মেক মানি অনলাইন এবং ওয়েট লস এই দুই এই দুই টাইপের জিনিসগুলো বাদ দেন এখন আপনারা হোম অ্যান্ড গার্ডেন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন প্রয়োজনে সেল একটু কম হোক কোনো সমস্যা নেই বাট আগে শিখেন রিক্স কম নেন আগে আসুক তারপরে এই হচ্ছে মূল ব্যাপারগুলো তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কমপ্লায়েন্স পেজ ক্লেম করা যাবে না স্প্যামি প্রোডাক্ট ইউজ করা যাবে না কপি পেস্ট ইউজ করা যাবে না গ্রামাটিক্যাল এরর করা যাবে না ড্রাগ মেডিসিন সেক্স গ্যাম্বলিং এই টাইপের অফারগুলো ইউজ করা যাবে না এই এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা একটা কি জানি বলতে চাইছিলাম ভুলে গেছি তবে মনে আসলে বলবো পরে তো এই ক্লাসটা এখানেই শেষ করবো অলরেডি আসা আপনা অনেক কিছু িকন এবং নে ক্লাসে এই বিষয়ে আর কথা অবিনসাল্লা এবার আপনাদের কয়েশন থাকলে বলেন এবং আপনাদের অপনিয়ন্টা বলেন ক্লাস করে কেমন লাগু্লাসে দেখা বাস্কেলা যাবে আকার

অথবা সেটা কি কপিরাইট ক্লেম কি ছেড়ে দিছে কিনা সেটাও জানেন না সো এই টাইপের জিনিসগুলো ইউজ করা যাবে না এমন জিনিস ইউজ করব যেটা মানে আপনি শিওর যে যেটা আপনার অথবা আরেকজনের জিনিস ইউজ করতেছেন সে আপনাকে পারমিশন দিছে ইউজ করার জন্য এই টাইপের জিনিসগুলো ইউজ করব এটাই বলতে চাচ্ছিলাম ভুলে গেছে কপিরাইট তার মানে আমরা যখন আমাদের একটা যে আমাদের এখানে একজন আছে ওনার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি উনি একটা মহিলা ইন্ডিয়া থেকে ওনার নাম হচ্ছে নাম হচ্ছে সরকার উনি বারবার বলেছে যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে উনি এখান থেকে হয়তো বেশিরভাগই ব্রেক করেছে হয়তো কমপ্লায়েন্স পেজ এড করে নাই হয়তো সেখানে ক্লেম ছিল অথবা স্প্যামি প্রোডাক্ট ছিল অথবা কপি পেস্ট ছিল অথবা গ্রামাটিক্যাল ইরোড ছিল অথবা স্পেলিং মিস্টেক ছিল অথবা এই টাইপের অফার ছিল অথবা কপিরাইট ছিল ইমেজ হোক লেখা হোক ভিডিও হোক কত কিছুই তো কপিরাইট থাকতে পারে

এবং আপনি দেখেন এখানে হচ্ছে গুগল সবসময় আপনার চেক করবে ফার্স্ট একটা বা দুইটা স্টেপ গুগল আপনার এত কিছু চেক করবে না শুধু প্রথম ল্যান্ডিং পেজটা চেক করবে প্রথম এই যে এই পেজটা অর্থাৎ ভিজিটার ক্লিক দেওয়ার পরে কোন পেজে যাচ্ছে সেটা চেক করবে ক্লিক দেওয়ার পরে যখন সেই পেজে আসবে এই পেজে সবকিছু চেক করবে এরপরে তো কোথায় যাচ্ছে সেটা তো তার দেখার বিষয় না হ্যালো স্যার আমার কিছু কোশ্চেন ছিল হুম হুম বলেন স্যার আপনি আগে আগে ক্লাসে বলেছিলেন না যে গুগল অ্যাডওয়ার্ড সাবস্ক্রাইব করার পিছনে তো অনেক কারণ আছে তো বলেছিলেন যে ফার্স্টে আমরা যদি ক্যাম্পেইন করি তখন মেডিসিন বা হেলথ রিলেটেড বা ডাইরেক্ট ল্যান্ডিং পেজ বা নেট মানি অনলাইন এসব প্রোডাক্ট দিতে পারব না তো আমি যদি হেলথ রিলেটেড কোন তাহলে কোন টাইপের প্রোডাক্ট দিয়ে করতে পারি এতক্ষণ তো বলেছি এতক্ষণ তো বলেছি এতক্ষণ বলি নাই আপনাদেরকে কোন প্রোডাক্ট নিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ বলেছেন

সারকাম ল্যান্ডিং পেজ হচ্ছে সারকাম ব্লেন্ডিং পেজ সারকাম শব্দের অর্থই হচ্ছে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন অথবা গুগল কে ধোকা দিচ্ছেন তার মানে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে হয়তো এমন কিছু কন্টেন্ট ছিল বা এমন কোনো পেজে আপনি নিয়ে যাচ্ছেন যে পেজটা গুগলের এগেইনস্টে এড অ্যাড এর বাইরে যাচ্ছে সে কারণে এটা এমনটা দেখাচ্ছে সার্কাম ল্যান্ডিং পেজ অথবা আপনার পেজে এমন কি কোনো কোড ছিল অথবা এমন কিছু ছিল যেটার কারণে গুগল পরবর্তীতে চেক করার পরে দেখতে পাচ্ছে ম্যানুয়ালি চেক করার পরে গুগলের বট কিন্তু ধরতে না আপনি যখন অ্যাড রান করবেন তখন কিন্তু কোনো মানুষে সেটা চেক করে না সেটা গুগলের বটের মাধ্যমে রোবটের মাধ্যমে কিন্তু অ্যাডটা রান হয় এবং তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চলার পরে সেটা ম্যানুয়ালি চেক হয় তার মানে কোনো হিউম্যান বিং আপনার মতো আমার মতো মানুষে সেটা চেক করে যখন দেখলো যে হ্যাঁ আপনি তাদের বটকে রোবটকে ফাঁকি দিচ্ছেন ফাঁকি দিয়ে কোনো দুই নাম্বারই করতেছেন বা কোনো অফার প্রমোট করতেছেন বা কোনো ল্যান্ডিং পেস করতেছেন যেটা তাদের রুলস এর সাথে যায় না এগেনস্ট দেয়ার রুলস দেন দে সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট এটা হচ্ছে ব্যান্ডিং তবে আজকে আমি যে ল্যান্ডিং পেজের সিস্টেমটা আপনাদেরকে শো করলাম এটা এটা হচ্ছে 100% পারফেক্ট অর্থাৎ এই এটা বাইডো আছে বাট আমি যত আফারি পর্যন্ত প্রমোট করেছি এবং বেশিরভাগ অ্যাকাউন্ট এই আপনার কুইজ স্টাইল বা সার্ভে স্টাইলে করেছে সেগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে এবং সেগুলো থেকে ভালো সেলও আসছে এবং সেগুলো এই পর্যন্ত সাসপেন্ডও হয়নি এবং এটা আশা করি আপনাদের কাছে রিকোয়েস্ট এটা হচ্ছে আমার নিজের মানে টেস্ট বা আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে বের করে আনা এটা আশা করি এটা শুধুমাত্র এই স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইউ আর মাই পেড স্টুডেন্ট আমি আশা করব এই জিনিসটা আপনারা অন্য কারো সাথে শেয়ার করবেন না এটা হচ্ছে আপনাদের প্রতি তাহলে আপনারা আপনাদের মার্কেট হারাবেন এটা যদি আপনারা অন্য কারো সাথে শেয়ার করেন ইউ লস ইউর মার্কেট আপনি আপনার নিজের শত্রু নিজে ডেকে আনলেন আপনি আপনার নিজের কম্পিটিশন বাড়াইলেন

তাহলে বুঝবেন যে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওই পিসি থেকে ওই আইপি থেকে আর করা যাবে না ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর আইপি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পিসি অ্যান্ড অলসো ইউর ক্রেডিট কার্ড তাদের ব্ল্যাক লিস্ট হওয়া যাবে না ব্ল্যাক লিস্ট হলে সমস্যা আর ব্ল্যাক লিস্ট না হলে মোটামুটি আপনি করতে পারবেন আরেকটা নতুন অ্যাকাউন্ট থেকে নো প্রবলেম এই হচ্ছে মূল ব্যাপারটা ওকে তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Merci.